মালিক শুরু করবো? বলবো ভাই। হ্যাঁ শুরু করুন। বিসমিল্লাহ রহমানুর রাহিম। সম্মানিত নেতৃবৃন্দ এবং দেশ বিদেশে যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আজকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভার্চুয়ালি এই আলোচনা সভার আয়োজন করেছে। আজকের এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের এই দিনটিতে আমি সর্বপ্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। তার আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তার দীর্ঘায়ু কামনা করে এবং আজকের এই দিনটিতে স্বাধীনতা সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এখন দোয়া পরিচালনা করছেন ওলামা দলের আহ্বায়ক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক। তাকে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. رشف لك دروس إجزاء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربيان صغيرا.
اللهم إني أعوذ بك من البرص والجنان والجذوم ومن سيء الأسقام. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. الله تعالى مهيان غريان شد وشكي مان دهل ودتا مهربان. الله تمر شهيد دربار حات سبكي مهربان كرم در حات سبكبول منظور كرم. রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আয় আল্লাহ বিজয় দিবস উপলক্ষে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আলোচনার জন্য যারা উপস্থিত হয়েছেন আয় আল্লাহ যারা শোনার জন্য অপেক্ষা করতেছেন মেহরবানি করে সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন 1971 সালে আয় আল্লাহ যেই মানুষটি এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আয়াল্লা নয় মাস যুদ্ধ করে আয়াল্লা স্বাধীন সার্বভৌম ওই বাংলাদেশ এই জাতিকে উপহার দিয়েছেন আল্লাহ। আজকে সেই বিজয়ের দিন তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন স্বাধীনতার সংগ্রামে যে সমস্ত ভাইরা আল্লাহ যুদ্ধ করতে গিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে সত্যিকারে শহীদ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে আয়াল্লাহ যে সমস্ত ভাইরা বোনেরা আয়াল্লাহ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন মেহরবানি করে তাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয়াল্লাহ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য 9 বছর আন্দোলন সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো আল্লাহ বনানি গুরিস্তানে শুয়ে রয়েছেন আল্লাহ মেহরবানি করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ হাজার হাজার মাইল দূরে বাংলাদেশ থেকে আল্লাহ তিনিও চিকিৎসাধীন রয়েছেন আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয়াল্লাহ এই বাংলাদেশে এসে এই জাতির খিদমতে আয়াল্লাহ তার পিতার মতো মায়ের মতো এই দেশবাসীর খিদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীকে আল্লাহ খালেদ বিন ওলিদের মতো শক্তিশালী বানিয়ে দাও। রব্বুল আলামিন এই বাংলাদেশের উপরে খায়ের বরকত নাজিল করে দাও। সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী আয়াল্লাহ তোমার কুদরতি ক্ষমতার মাধ্যমে তাকে বেরিয়ে আসার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। والسلام على المرسلين والسلام على المرسلين الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. আমাদের আজকের এই আলোচনা সভার প্রথমেই আমি অনুরোধ করছি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম,
আজকে এই বিজয় দিবসের বিএনপির আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধান অতিথি এবং আমার যে স্ট্যান্ডিং কমিটির আমার সহকর্মী বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে বক্তৃতার শুরুতে আমি শ্রদ্ধা জানাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি তার ঘোষণার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরু হয়েছিল। আরো স্মরণ করি সেই সব শহীদদের যারা রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়েছে। আজকে এই সময় দাঁড়িয়ে যখন বিজয়ের কথা বলতে হয় তখন মনে হয় যে দেশের 49তম বিজয় দিবসে কি আসলে আমরা সেদিনের বিজয় আনতে পেরেছিলাম। এখন যারা চেতনার পূজারি, যারা চেতনার কথা বলে, মুক্তিযুদ্ধটা কিন্তু সংঘটিত হয়েছিল গণতন্ত্রের জন্য। পাকিস্তানের 25 বছরে আমরা গণতন্ত্র দেখি নাই, মাত্র 2 বার গণতন্ত্র ভোটাধিকারের অধিকার পেয়েছিল, 54 সালে আর 70 সালে। কিন্তু আমরা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ সেটা ধরে রাখতে পারি নাই। তাই অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে এবং সেটা শুধুই ছিল গণতন্ত্রের জন্য। 69-এর আন্দোলন, তারপরে নির্বাচন, তারপরে 1 মার্চের নির্বাচিত পার্লামেন্টের অধিবেশন বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে আন্দোলন করেছে, যে আন্দোলন 25 মার্চের রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর নির্লজ্জ নিরস্ত্র মানুষের প্রতি আক্রমণে, তারপরে জিয়াউর রহমান সাহেবের কালুরঘাটের ঘোষণার পরে একটা পূর্ণাঙ্গ জনযুদ্ধের রূপান্তরিত নেয়। এদেশের কৃষক, শ্রমিক, কামার, কুমার, ছাত্র, জনতা সবাই মিলে এই মুক্তিযুদ্ধ করেছিল এবং অবশেষে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করি। বিজয়ের লগ্নে কিন্তু আমাদের যে চেতনা, আমাদের যে চারজন আমরা যুদ্ধ করেছিলাম, বিজয়ের লগ্নে সেই স্বপ্নকে ভঙ্গ স্বপ্ন ভঙ্গ হয়েছিল। আমাদের দেশে বাকশাল হয়েছিল, তারপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল, তারপর আবার স্বৈরা শাসন এসেছিল। 90-এ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র, জনতা সবাই মিলে আন্দোলন করে দেশে গণতন্ত্র এনেছিল। এই গণতন্ত্রের স্থায়ী হয় নাই, আমরা আবার 2006 সাল থেকে গণতন্ত্র হারিয়ে ফেলি। এখন যে দেশের অবস্থা, সেই অবস্থায় গণতন্ত্র 12 বছর গণতন্ত্র চেহারা আমরা দেখি নাই। এই 12 বছরে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন করতে হবে, সেই আন্দোলনের কথা আমাদের চিন্তা করতে হবে। যে 90-এর আন্দোলনের সময় যে পরিস্থিতি ছিল,
আজকে সে পরিস্থিতি নাই। আজকে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থা, প্রশাসনিক অবকাঠামো, বিচারের অবকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং দলীয়করণ হয়ে গেছে। তার সাথে সাথে 90-এর দশক থেকে যে প্রযুক্তির বিপ্লব শুরু হয়েছিল, সেটা আমাদের দেশে এখন পুরোপুরি প্রযুক্তি ব্যবহার করে আমাদের আন্দোলন সংগ্রামকে বন্ধ করার ব্যবস্থা করছে। এই পরিস্থিতিতে গণতন্ত্রকে উদ্ধার করার দায়িত্ব বিএনপির, কারণ বিএনপি হচ্ছে সবচেয়ে বড় দল, বিএনপি এই দেশে গণতন্ত্র প্রচলন করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে। সুতরাং এখন এই বিএনপি এই যে গণতন্ত্রহীন এই যে বিজয়, এই বিজয় আমাদের জন্য বিজয় না, সেদিন বিজয় হবে যেদিন এদেশে আবার গণতন্ত্র ফেরত আসবে। তা আমি আগে যেটা বলেছি যে এই আন্দোলনটা খুব সহজ আন্দোলন হবে না, এই আন্দোলন গড়ে তোলার জন্য খুব যে সহজ হবে তা না, কিন্তু এই সহজ কাজটা, এই কঠিন কাজটা আমাদেরকে করতে হবে। এখানে আমি বলছি, আমার নিজের কথাই বলছি এবং আমার যারা সহকর্মীরা আছেন তাদের কথাই বলছি, আমরা সবাই শত্রুরুদ্ধের মানুষ। আমাদের চিন্তাধারায় একটু সনাতন হতে পারে, এই আধুনিক প্রযুক্তি এর মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে হলে পরে নতুন চিন্তার প্রয়োজন আছে। আমাদের ভাগ্য ভালো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বয়স অনেক তরুণ, এবং এদেশের যে আগামী আন্দোলন আসবে সেই আন্দোলনের নেতৃত্ব তাকে দিতে হবে। আমি আশা করি উনি অনেক দূরে বসে আছেন, উনি পৃথিবীটাকে খোলা চোখে উনি দেখতে পাচ্ছেন, পৃথিবীর বিবর্তনগুলো উনি দেখতে পাচ্ছেন এবং দেশে যা ঘটছে এই প্রযুক্তির যুগে সেটাও উনি ভালো মতো অবলোকন করতে পারছেন। আমি আশা করি, বিশ্বাস করি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটা আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করবে। আমরা যারা প্রবীণ আছি তার সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব এবং সেই পরিকল্পনা মাফিক যদি আমরা আন্দোলন করতে পারি, আমি মনে করি যে বিএনপি এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে এদেশের সত্যিকারের বিজয় ফিরিয়ে আনবে এবং এই বিজয়ের মাধ্যমেই আবার যখন আমরা বিজয় দিবস পালন করব সেটা হবে আসল বিজয়ের স্বাদ নিয়ে বিজয় দিবস পালন করা এবং জনগণ সে বিজয়কে সানন্দে গ্রহণ করবে এবং আমাদের সাথে সাথ দিবে, দিয়ে আন্দোলন করবে। আমি বিজয় দিবসের আমার যতটুকু চিন্তা ছিল সেটুকু আমি আমার বক্তব্যের মাধ্যমে বলেছি এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে। এখন আমি অনুরোধ করছি আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমানকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিজয় দিবসের বিএনপি আয়োজিত এই আলোচনা সভার
ভার্চুয়াল আলোচনা সভা আপনার এই ক্যামেরাটা মনে হয় অফ করা আছে ছবিটা দেখা যাচ্ছে না জি ছবিটা দেখা যাচ্ছে না এবার এবার ঠিক আছে এবার ঠিক আছে জি এখন ঠিক আছে আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আজকে বিএনপি আয়োজিত এই ভার্চুয়াল সভার মহান বিজয় দিবস উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির মহাসচিব সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন বাংলাদেশ জাতীয়তা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানের আন্দোলন সংগ্রামের অন্যতম নির্দেশক জনাব তারেক রহমান উপস্থিত স্থায়ী কমিটি সদস্যবৃন্দ এবং যারা দেখছেন শুনছেন আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে বক্তব্যের শুরুতে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি তাদের প্রতি যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছি এবং সংগ্রামী সালাম জানাচ্ছি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যখন গণহত্যা শুরু হয়ে গেছিল যখন তখনকার রাজনৈতিক নেতৃত্ব সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল যখন শেখ মুজিব আত্মসমর্পণ করেছিল সেই সময় একজন দেশপ্রেমিক শক্তি যিনি বিদ্রোহ ঘোষণা করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে সেদিন রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং দেশকে স্বাধীন করেছিলেন এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমাদের দেশ তিনবারের প্রধানমন্ত্রী জনগণের হৃদয়ের মণি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তার দুই হাতে একদিকে বাংলাদেশের স্বাধীনতার পতাকা আরেক হাতে তিনি জাতীয়তা দলের পতাকা ধরে এখন পর্যন্ত গণতন্ত্রের জন্য স্বৈর সরকারের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছেন এবং কারাবন্দী অবস্থায় গৃহে অবস্থান করছেন গৃহবন্দী অবস্থায় আজকে এই দিনটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং অহংকার কারণ এদেশ স্বাধীন হয়েছিল সেই ১৬ই ডিসেম্বর ১৯৭১ সনে বিশেষ করে আমরা যারা জাতীয়তাবাদী চেতনা ধারণ করি আমরা বেশি গর্বিত এই কারণে কারণ আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যিনি স্বাধীনতা যুদ্ধে ঘোষণা দিয়ে যিনি যুদ্ধ করেছিলেন তিনি আমাদের দলেরই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজেই এই দিনটি আমাদের বাংলাদেশের জনগণের জন্য যেমন একটা বিজয়ের দিন তেমনি আমাদের জন্য আরো গর্বের এবং আরো অহংকারের আমরা সেদিন যুদ্ধ করেছিলাম স্বাধীন অর্থনৈতিক মুক্তির জন্য গণতন্ত্রের জন্য শোষণ মুক্ত সমাজের জন্য কিন্তু দুর্ভাগ্য জাতি আজকে আমরা কি দেখতে পাচ্ছি সেই শোষণ সেই গণতন্ত্র হরণের যাতাকলে আজকে দুঃশাসনের মধ্যে আজকে আমরা বাস করছি আজকে একটি কর্তৃত্ববাদ সরকার একটা হাইজাকার সরকার যারা দিনের ভোট রাত্রে হাইজাক করে মুক্তিযুদ্ধের ইতিহাস যারা ছিনিয়ে নেয় বিজয় দিবসের ইতিহাসকে হাইজাক করে বর্তমান প্রজন্ম তথা মানুষের মনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে পাকিস্তানি হানাদার বাহিনীর চেষ্টা চালাচ্ছে এবং শুধু তাই নয় তারা এমনকি স্বাধীনতার ঘোষক যিনি রণাঙ্গনের যুদ্ধগড়ের একটা বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে প্রশ্নবিদ্ধ করে নানা রকম কথা প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আজকে বলতে দুঃখ হয় যে আমরা দেখেছি মাত্র দুদিন আগে আমাদের ১৪ই ডিসেম্বর গেল যেদিন পাকিস্তান হানাদার বাহিনীরা যখন তাদের পরাজয় দেখেছিল যখন দেখেছিল তারা আর টিকতে পারছে না সেই সময় বাংলাদেশের মেধা মনন সাংবাদিক বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ারদেরকে হত্যা করেছিল আর আজকে দুঃখ এই চিন্তা করে বর্তমান কর্তৃত্ববাদ সরকার বর্তমান হাইজাকার সরকার আজকে বাংলাদেশে ঠিক একইভাবে মেধা মনন বুদ্ধিজীবী যারা আছেন যারা কথা বলতে চায় তরুণ সমাজ তাদের গলার টুটি চেপে ধরেছে যাতে তারা কথা বলতে না পারে যাতে তারা বাংলাদেশে মেধা মননের মুক্ত চিন্তা করতে না পারে এবং সমাজকে তারা ঠেলে দিচ্ছে একটা অনৈতিক দিকে যে অনৈতিকের মধ্যে আমরা দেখছি লোভ লালসা দুর্নীতি মাদক দিয়ে এই বর্তমান প্রজন্মকে ঠেলে দিচ্ছে একটা অন্ধকার সমাজের দিকে যেখানে আমরা দেখছি সন্ত্রাস চাঁদাবাজি এবং মিথ্যার চাষ হয় যে চাষের কারণে বাংলাদেশের মানুষ আজকে গণতন্ত্র হারা হয়ে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক তারা অসহায় হয়ে ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক আমরা দেখতে পাচ্ছি
দেশের স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ, নত যেন পররাষ্ট্র নীতির কারণে দেশের সীমান্ত হত্যা, উন্নয়নের মেগা প্রকল্পে দুর্নীতি খোলসে নিচ থেকে উপর পর্যন্ত আজকে আবদ্ধ। আজকে কিছুদিন আগে আমি একটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছ থেকে একটা ফটো পেয়েছি, যেখানে আমরা পেলাম যে বর্তমান আপিল বিভাগের বিচারপতি জনাব আবু বকর সিদ্দিকী এবং তার চাচা হাসান সিদ্দিকীর মেয়ে তাবাসসুম সিদ্দিকী, সুস্মিতা তাবাসসু, যিনি বাংলাদেশি টাকায় 5,13,00,000 টাকা নিয়ে গায়েব করে, জনতা ব্যাংক থেকে গায়েব করে তিনি উধাও হয়ে গেছেন। এরা হলো আওয়ামী লীগের সুপ্রিম কোর্টের বিচারপতি, এরা হলেন একজন, হাসান সিদ্দিকী হলেন আপনার জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এটাই হলো আওয়ামী লীগের বর্তমান চেহারা, নিচ থেকে উপর পর্যন্ত সমগ্র দেশকে আজকে তারা দুর্নীতির করাল ব্যবসায় ঢেকে ঢেলে দিয়ে তারা তাদের অবৈধ শাসনকে রক্ষা করার জন্য চেষ্টা চালাচ্ছে। একদিন শেখ মুজিব বলেছিল, আমার কম্বলটা কোথায়? ঠিক এইভাবে আজকের প্রধানমন্ত্রীও বোধহয় বলছে যে আমার ভাগটা কোথায়, তোমরা সব ভাগ করে নিয়ে যাচ্ছ কিন্তু আমরা তো ভাগ, আমি তো ভাগ পাচ্ছি না। ঠিক একই অবস্থা সেই 1975 এর যে চেহারা দেখছিল সেই চেহারা আজকে আমাদের মধ্যে আবার ফিরে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদূলের গণতন্ত্র দিয়েছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্রকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, কিন্তু সেই গণতন্ত্র আজকে গণতন্ত্র হারা হয়ে আমরা আছি, আমরা চলছি অসহায়ের মতন। এমনকি কোভিড এর এই যে মহামারী, সেই মহামারীকে তারা বাণিজ্য করতে ছাড়ে নাই, একের পর এক স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে, তাদের ব্যবসায়ী মহল থেকে শুরু করে, তাদের বিভিন্ন রকম দুর্নীতি থেকে শুরু খোলসে আবদ্ধ করে মানুষকে মরণের দিকে ঠেলে দিয়েছে, মানুষ অসহায়ের মতো মৃত্যুবরণ করেছে। আজকে বাংলাদেশের মানুষের এই হলো অবস্থা। আর তার বিরুদ্ধে জাতীয় দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মহান দায়িত্ব দিয়ে গেছেন আমাদের উপরে, কারণ তিনি এই দলটা গঠনই করেছিলেন যে এই দায়িত্ব বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশের জনগণের কল্যাণের পাশে থেকে যাতে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের যে সার্বভৌমত্বকে সেটাকে অটুট রাখতে পারি। আমরা জানি যে তার বর্তমান সরকার জানে জিয়া পরিবার হলো জাতীয়তাবাদী শক্তির প্রতীক, তাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ষড়যন্ত্রের শিকার হয়েছেন, বেগম খালেদা জিয়া আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে গৃহবন্দী এবং তারেক রহমান যেনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে দেশান্তরী। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কঠিন সময়, এই কঠিন সময়ের মধ্যেও আমাদের যে তরুণ নেতৃত্ব, আমাদের যে জনাব তারেক রহমান আমাদেরকে নিয়ে এই কঠিন সময়ের মধ্যে তিনি আজকে এগিয়ে চলছেন এবং দৃঢ়প্রত্যয় ঘোষণা করছেন বাংলাদেশের গণতন্ত্র এবং স্বাধীনতাকে আমরা যেন আবারও যেন মানুষের কাছে ফিরে যেতে পারি। আজকে সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে আমি তাই বলতে চাই, এই আজকের বিজয় দিবস, যে বিজয় দিবসটা আজকে আনন্দে উজ্জ্বল হওয়া উচিত ছিল, আজকে আমাদের দেখা যাচ্ছে আমাদের লাখো আমাদের নেতা কর্মীরা সব জেলে কারাগারে বিভিন্ন মামলায় বেড়াজালে বন্দী, আমরা কিন্তু সেই করতে পারছি না, আমরা মিটিং মিছিল করতে পারছি না, আমরা আন্দোলন করতে পারছি না। জনাবটুকু আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু একটা সুন্দর কথা বলেছেন যে আমরা যারা মুক্তিযুদ্ধের সাক্ষী ছিলাম আমরা কিন্তু বয়োবৃদ্ধ হয়ে গেছি, আজকে আমরা পারছি না, কিন্তু আজকে যে তরুণ প্রজন্ম তাদের নতুন চিন্তা নতুন ভাবনা এগুলি আগামী দিনের কৌশলকে নির্ধারণ করবে, আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। তাই আজকের দিনে আমি কথা খুব বেশি না বলে শুধু এইটুকুই বলতে চাই যে এই সুবর্ণ জয়ন্তী প্রাক্কাল আগামী বছর আমরা যেন দৃঢ়প্রত্যয় নিয়ে আগামী দিনে আগামী বছরে এমন কাজ করে যেতে পারি যে কাজের মধ্য দিয়ে যে মহান দায়িত্ব আমাদের উপর বর্তিয়েছে সেই মহান দায়িত্ব পালন করে আগামী দিনে সম্মান মানুষের কাছে গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিতে পারি, এটাই হোক আজকের দিনে আমাদের সকলের কাছে আমাদের প্রত্যয়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সেলিমা আপাকে। ডক্টর আব্দুল মঈন খান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আপনাকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের
বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধে জয়লাভ করে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু করেছিলেন আজকের এই দিনে। যদিও আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি 26শে মার্চ, কিন্তু এমন একটি ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে আমাদের একটি স্বাধীনতা দিবস, একটি বিজয় দিবস। কেননা পৃথিবীর খুব বেশি দেশ এভাবে দীর্ঘ মুক্তি সংগ্রামের মাধ্যমে সত্যিকার স্বাধীনতা অর্জন করেনি। বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাস ভিন্ন ভিন্ন, তবে বাংলাদেশের বৈশিষ্ট্য হচ্ছে এই যে আমরা দীর্ঘ 9 মাস স্বাধীনতার যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলাম। যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং যে স্বাধীনতার জন্যে লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল। আজকে বিএনপির এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই সভায় সভাপতিত্ব করছেন। বিএনপির সংগ্রামী মহাসচিব আজকে এখানে উপস্থিত রয়েছেন, বিএনপির সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আজকে যারা এই আলোচনা সভায় শ্রোতা, আমি তাদের সবাইকে বিজয় দিবসের অভিনন্দন জানাই। যে কথাটি বলছিলাম, 26শে মার্চের কালো রাত্রে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের কোটি কোটি নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন কিন্তু যারা আজকে স্বাধীনতার চেতনার দাবিদার তারা সাহস করে সামনে আসেনি, তারা পালিয়ে গিয়েছিল। তারা ছিল একটি পলায়ন পর রাজনৈতিক শক্তি, একথা ইতিহাস সাক্ষ্য দেয়। আজকে তারা মুখে যত বড় বড় কথায় বলুক না কেন, এই ঐতিহাসিক সত্য তারা কোনোদিন অস্বীকার করতে পারবে না। সেই মুহূর্তে এগিয়ে এসেছিলেন একজন তরুণ মেজর, আজকে আমরা যাকে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শুধু সেদিন স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি অবতীর্ণ হয়েছিলেন সম্মুখ সমরে, বুকের রক্তকে চ্যালেঞ্জ করে এই দেশকে স্বাধীন করার জন্য। এবং 16ই ডিসেম্বর তিনি সম্মুখ সমরে যুদ্ধে জয়লাভ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এদেশের স্বাধীনতা যুদ্ধের সবার সামনে থাকা প্রথম সারির মুক্তিযোদ্ধা হিসেবে, যার ফলশ্রুতিতে এই দেশ তাকে শ্রদ্ধাভরে উপাধি দিয়েছিল বীর উত্তম। ইতিহাসের সেই লেখাগুলো আজকের আওয়ামী লীগ যত কথাই বলুক না কেন, এগুলো তারা কোনোদিন মুছে ফেলতে পারবে না। ইতিহাসকে মুছে ফেলা যায় না, ইতিহাসের বইকে নতুন করে লেখা যেতে পারে, কিন্তু সত্যিকার ইতিহাস যেটা ইতিহাস হয়ে থাকে, সেটা মানুষের হৃদয়ে থাকে, বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রথম সেনানী বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা আজকের দিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের দিনটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আবহ ইঙ্গিত নিয়ে এসেছে আমাদের সামনে, কেননা আমরা আজকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর
সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি। কিন্তু পাশাপাশি আরেকটি বিষয় যেটি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে এই যে আজকে বাংলাদেশ কিন্তু একটি ক্রান্তিকাল পার করছে। যে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে দেশের লক্ষ লক্ষ মানুষ বুকের রক্ত ঢেলে দিয়েছিল, তারা আজকে কি দেখছে, তারা আজকে কোন বাংলাদেশ দেখছে, সেই বাংলাদেশকে তারা এমন একটি জায়গায় আওয়ামী লীগ আজ নিয়ে এসেছে যেখানে সে দেশে গণতন্ত্রের লেশ মাত্র নেই, সেখানে অর্থনৈতিক সমতা নেই, যেখানে ধনী দরিদ্রের বিভেদ দিন দিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব নাকি এই প্রশ্ন নিয়ে আমরা সামনের দিকে নতুন করে মুক্তিযুদ্ধ করব, যে নতুন মুক্তিযুদ্ধের মাধ্যমে আজকের বাংলাদেশের 18 কোটি মানুষকে আমরা সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরিয়ে দিতে পারব এবং তাদেরকে অর্থনৈতিক মুক্তি দিতে পারব। সেটাই হচ্ছে আজকের এই বিজয় দিবসের সবচেয়ে বড় প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তর আজকে যারা সরকার চালাচ্ছেন তাদেরকে দিতে হবে। তারা আজকে একটি সাজানো সংসদ দিয়ে দেশ চালাচ্ছে, আজকে মানুষের ভোটাধিকার নেই, আজকে দেশে মানুষের মানবাধিকার নেই, এখানে মানুষ গুম হচ্ছে, খুন হচ্ছে, কি কারণে, এখানে দেশের নারীরা তাদের সম্ভ্রম হানি হচ্ছে, কি কারণে, কারণ দেশে আইনের শাসন নেই, এখানে ক্ষমতাসীনদের শাসন, তারা যেটা মুখে বলে আমরা দেখতে পাচ্ছি সেটাই আইন, এখানে কোনো যুক্তির কোনো অবস্থান নেই, এখানে কোনো ন্যায়নীতির কোনো অবস্থান নেই। আজকে এমন একটি দেশে পরিণত হয়েছে বাংলাদেশ, দুঃখের সঙ্গে বলতে হয় এই বাংলাদেশের জন্যই কি মুক্তিযোদ্ধারা নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আজকে এই প্রশ্নের উত্তর এই আওয়ামী লীগ সরকারকে দিতে হবে। আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী মাত্র 3 বছরের মাথায় এদেশে বাকশাল কায়েম করা হয়েছিল, কিভাবে, তৎকালীন সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ভেতরে সেখানে একটি রেজলিউশন এনে দেশ থেকে বহুদলীয় গণতন্ত্র দূর করে একদলীয় বাকশাল সৃষ্টি করা হয়েছিল, এবং সেই বাকশালের মাধ্যমে দেশে চলেছিল নির্যাতন, অত্যাচার। বাংলাদেশে সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র রাখা হয়েছিল, মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছিল, মানুষের যে অর্থনৈতিক সমতার অধিকার সেই সমতার অধিকার হরণ করা হয়েছিল, মানুষের যে রাইট অফ অ্যাসোসিয়েশন অর্থাৎ স্বাধীনভাবে মতামত প্রকাশ করে রাজনৈতিক দল গঠন করার মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার হরণ করা হয়েছিল। কিন্তু একথা সত্য বাংলাদেশের মানুষ সেটা মেনে নেয় নাই। আমরা পরবর্তীতে দেখেছি সিপাহী জনতার বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের মানুষ পুনরায় প্রতিবাদ করেছিল, এবং দেশের মানুষ পুনরায় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ডেকে এনে তাকে পুনরায় এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, যিনি তার পরবর্তী মাত্র 1 বছরের ব্যবধানে বাস্কেট কেস বাংলাদেশকে একটি সাকসেস কেস বাংলাদেশে পরিণত করেছিলেন, এবং বিশ্বের বুকে একটি সম্মানজনক দেশ হিসাবে বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন। তার ভুরি ভুরি উদাহরণ রয়েছে, আমি তার বিস্তারিত ব্যাখ্যায় যেতে চাই না, সময় সীমিত। আপনাদের মনে আছে জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলের সদস্য হিসাবে তিনি বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে তিনি অবতীর্ণ হয়েছিলেন,
তাকে আহ্বান করে আলকুদস কমিটির সদস্য করা হয়েছিল এবং তিনি ছিলেন সার্কের প্রবক্তা, যে সার্কের যে মূল নীতি আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক উন্নয়ন এবং আঞ্চলিক যে ক্ষমতা প্রদর্শনে গ্লোবাল রাজনীতিতে এই দক্ষিণ এশিয়া অঞ্চলকে প্রতিষ্ঠিত করা তার পূর্বসূরি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বিজয় দিবসে আমাদের সেই কথাগুলো মনে পড়ে আজকে নতুন প্রজন্মকে আমাদের সেই কথাগুলো জানিয়ে দিতে হবে, কেননা আজকে যে নতুন করে আওয়ামী লীগ ইতিহাস বই লিখেছে, পাঠ্য বই লিখেছে, সেই সব বই থেকে তারা এই কঠিন সত্যগুলিকে মুছে দিয়েছে। কিন্তু আমি যে কথা একটু আগে বলেছি, ইতিহাসকে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করে এবং সেখানেই হৃদয়ে, সেই হৃদয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থান, যার মাধ্যমে আমরা বাংলাদেশকে স্মরণ করি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে স্মরণ করি, বাংলাদেশের বিজয় উৎসবকে আমরা স্মরণ করি। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি একটি কথা এখানে বলবো, সেটা হচ্ছে এই যে পরবর্তীতে আমরা দেখেছি তার উত্তরসূরি হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এসে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রে এই দেশকে উত্তরণ ঘটিয়েছিলেন তারই ধারাবাহিকতায় এদেশে পুনরায় তিনি পার্লামেন্টারি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং 91 সালের পরে এদেশে নতুন করে গণতন্ত্রের ধারাবাহিকতা সৃষ্টি হয়, যে ধারাবাহিকতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের পরে বাধাগ্রস্ত হয়েছিল দীর্ঘ 9 বছর। এই সেই দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। কিন্তু বাংলাদেশের ইতিহাস কখনো সহজ পথে চলেনি। আমরা দেখেছি পুনরায় 2006 সালের পরে এদেশে নতুন করে ষড়যন্ত্র হয়েছিল, যে ষড়যন্ত্রের ফলশ্রুতিতে এদেশে পুনরায় কায়েম হয়েছিল একটি সামরিক সরকার একটি সিভিল সরকারের মোড়কে। কিন্তু সেই সরকার তার কার্যক্রম কিভাবে চালিয়েছে সেটি বাংলাদেশের মানুষ দেখেছে এবং 2 বছরের মাথায় তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তবে দুঃখের বিষয় এই, তারা চলে যাবার সময় একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দিয়ে যায় আবার আওয়ামী লীগের হাতে। বলা বাহুল্য সেই নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘোষণা করেছিল তারা ক্ষমতা এলে সেই 2 বছর 2007-08 সেই সরকারের সমস্ত অবৈধ কাজ তারা অনুমোদন করে দেবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাহসিকতার সঙ্গে ঘোষণা করেছিলেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং আইনের মাধ্যমে এই 2 বছরের কার্যক্রমের বিচার হবে। এই কথাগুলো, এই ইতিহাসগুলো আজকের নতুন প্রজন্মকে জানতে হবে। তারপরের ইতিহাস অত্যন্ত কঠিন। বিগত 12 বছরে আমরা দেখেছি এই দেশ পুনরায় একটি অলিখিত বাকশালে চলে গিয়েছে। আজকে বিজয় দিবসে আমাদের মূল্যায়ন করতে হবে, এদেশের ইতিহাস পর্যালোচনা করতে হবে, এদেশের মানুষের 18 কোটি মানুষের কাছে কঠিন সত্যগুলো তুলে ধরতে হবে। বিগত 12 বছরে আমরা কি দেখেছি? নির্যাতন, অত্যাচার। এবার বাকশাল এসেছে নতুন মোড়কে, অলিখিত বাকশাল। এখানে তারা সরকারের বিরুদ্ধে কাউকে কোনো কথা বলতে দেয় না। 1 লক্ষ মামলা দেয়া হয়েছে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে, যে মামলা থেকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার থেকে শুরু করে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের থেকে শুরু করে বিএনপির তৃণমূল পর্যায়ের কোনো নেতা কর্মী বাদ যায়নি। 35 লক্ষ বিরোধী দলের নেতা কর্মীকে আসামি করা হয়েছে বিগত 12 বছরে। আজকে কিসের বিজয় দিবস? আমরা কোন বিজয় দিবস আজকে উদযাপন করতে এসেছি সেই প্রশ্ন আমাদের তুলে ধরতে হবে। পাশাপাশি
আমাদের এই কঠিন সত্যকে দেশবাসীর সামনে আনতে হবে যে এই কারণে আমরা বাংলাদেশকে স্বাধীন করি নাই। আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি একটা ন্যায় নীতির ভিত্তিতে একটি রাষ্ট্রকে প্রতিষ্ঠা করার জন্য, যেখানে মানুষের কথা বলার সুযোগ থাকবে, যেখানে গণতন্ত্র থাকবে, মানুষের অর্থনৈতিক মুক্তি থাকবে। পাকিস্তানের 22 পরিবার ছিল ধনী পরিবার, সেই 22 পরিবারের পরিবর্তে আওয়ামী লীগ আজকে বাংলাদেশে 2200 পরিবার সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সমীক্ষা প্রমাণ করেছে পৃথিবীর যেসব দেশে ধনী দরিদ্রের ব্যবধান সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলেছে তার শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আজকে আমাদের স্পষ্ট ভাষায় বলতে হবে আমরা মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেব। আমরা সব সময় বলে এসেছি যে আমরা জনগণের ইচ্ছায় সরকারে গিয়েছি দেশকে পরিচালনা করার জন্য, দেশকে শাসন করার জন্য নয়। আমরা দেশ শাসনের কনসেপ্টে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি দেশের মানুষের কল্যাণের সেই যে কনসেপ্ট, সেই কনসেপ্টে বিএনপি বিশ্বাস করে। বিএনপি একটি উদারপন্থী রাজনৈতিক দল, আমরা সেই উদারপন্থী পথে সামনে এগিয়ে গিয়ে এদেশের মানুষকে স্বাধীনতা দেব, ন্যায় বিচার দেব, এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দেব এবং এদেশের মানুষের কল্যাণ আমরা নিশ্চিত করব। এই বক্তব্য রেখে আমরা আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী নতুন চিন্তায়, নতুন ধ্যান ধারণায় নতুন প্রজন্মকে নিয়ে উদযাপন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার। এখন আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশচন্দ্র রায়কে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা দেশের মানুষ প্রত্যাশা করে অসম্পূর্ণ বিজয় কে পূর্ণাঙ্গ বিজয় রূপ দিবেন এবং আগামী 16 ডিসেম্বর বাংলাদেশের মানুষ তা যেন পালন করতে পারে, আমাদের সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। আজকের এই আলোচনা যারা শোনার জন্য অংশগ্রহণ করেছেন দীর্ঘ প্রতীক্ষায় এই স্বাধীনতার এই বিজয়ের দিনে, তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার পূর্ববর্তী বক্তারা অনেকেই বলেছেন আজকে 16 ডিসেম্বর আজকে আমাদের জন্য একটা গর্বিত দিন, এটার একটা যে আবেগ এবং উচ্ছ্বাস যেভাবে আসা সেটা অনেকটাই নাই। আমাদের মধ্যে সন্দেহ আশঙ্কা যে 260 দিনের যুদ্ধ, 9 মাসের যুদ্ধ, সেই 260 দিনের যুদ্ধে যে বিজয় আমরা অর্জন করেছিলাম, যে আকাঙ্ক্ষা প্রত্যেকে সেই আকাঙ্ক্ষা সে প্রত্যাশা পূরণ হয়নি, বরং প্রত্যাশা পূরণের পথগুলি একের পর এক বাধাগ্রস্ত হয়েছে। আপাতত সে বাধাটা মনে হয় অনেকটাই অনন্তকালের মতো হয়তো, এতে মানুষের মধ্যে ক্ষোভ আছে, হতাশও কোনো কাজ করে, তারাও খোঁজে এই যে আকস্মিকভাবে 1971 সালের 26 মার্চ, বিশেষ করে 27 মার্চ একজন যে আবির্ভাব ঘটে তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তৎকালীন মেজর জিয়া,
স্বাভাবিকভাবে তৎকালীন সময়টা আমরা সবাই জানি, আমরাও পরিপূর্ণ যুবক, আমরাও বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র, আমরাও যারা আশা করেছিলাম, যার কণ্ঠে শুনেছিলাম 27 মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, আশা করেছিলাম তার পক্ষ থেকে কিন্তু একটি চূড়ান্ত ঘোষণা। কিন্তু আকাঙ্ক্ষিত ব্যক্তিটা অনাকাঙ্ক্ষিতভাবে জাতির সামনে থেকে অনুপস্থিত, যার কাছে জানতে চাই নাই, বুঝতে চাই নাই, চিনতে চাই নাই বা চিনি নাই, সেই অজ্ঞাত মেজর জিয়া আকস্মিক করে জাতির সামনে জাতির প্রত্যাশা পূরণের সূচনা সৃষ্টি করেন। তার স্বাধীনতার ঘোষণার পাশাপাশি স্বাধীনতার যুদ্ধের আহ্বান এবং যুদ্ধে অংশগ্রহণ করার যে অনুরোধ জাতির কাছে রাখতেন, পুরো জাতি কিন্তু সেদিন তার ডাকে সাড়া দিয়ে কোনো দ্বিধা কুণ্ঠাবোধ না করে বিড়ের বেশে ঘুরে দাঁড়ালেন, শত্রুর মোকাবেলা করলেন। 27 মার্চের ভাষণ আরেকটা বলছে, যার যার আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। হ্যাঁ, আমরা সবাই তো প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের প্রস্তুতি এবং আমাদের আবেগের যে উচ্চতা, আমাদের যে চেতনার যে শক্তিটা, তিনি হয়তো পরিমাপ করতে পারেন নাই, অথবা জাতীয় আকাঙ্ক্ষ চেতনার সাথে নিজেকে একাত্মবোধ করতে পারেনি বলেই তিনি সেদিন জনগণের সামনে না থেকে অনুপস্থিত থাকলেন বা গ্রেপ্তার হলেন, কারো কারো ভাষায় আত্মসমর্পণ করলেন। আজকে এই বিজয় দিবসে আমি সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা তার আহ্বানে সেদিন যুদ্ধে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যারা বাংলাদেশের নাগরিক, অন্যান্য দেশে বসবাস করছেন, তারাও পৃথিবীর প্রতি এই স্বাধীনতার যুদ্ধকে একটি যৌক্তিক পরিণতি নেওয়ার জন্য যার যার অবস্থান থেকে প্রচেষ্টা করেছেন, সেই সকল মুক্তিযোদ্ধাদেরকে আজকে এই আলোচনা সভায় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করি। তাদেরকে আমি রাজনৈতিক এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করতে চাই না। জাতীয় স্বাধীনতার যুদ্ধ এবং যোদ্ধা, এদেরকে জাতি সবসময় একইভাবে শ্রদ্ধা এবং সম্মান করবে। জিয়াউর রহমান যেমন ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ সমরে তিনি যুদ্ধ করেছেন জীবন বাজি রেখে, তাই তিনি রাষ্ট্রীয় খেতাব পেয়েছেন বীরোত্তম। আমার মনে হয় তিনি শুধু বীরোত্তম নন, সকল বীরোত্তমদের মধ্যে তিনি ছিলেন একজন উত্তম যোদ্ধা। বিগত শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা, আজকে 16 ডিসেম্বরের বিজয়, গত শতাব্দীর শ্রেষ্ঠ যোদ্ধা জিয়াউর রহমান ইতিহাসের পাতা জুড়ে তিনি অবস্থান করছেন। কে ছিল, কে লিখল, কে মুছল, তার উপর কিন্তু জিয়াউর রহমানের অবস্থান জনগণের কাছে অস্পষ্ট নয়। তিনি সুস্পষ্ট ছিলেন, তিনি সুস্পষ্টই থাকবেন, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে। সেদিন জিয়াউর রহমানের সন্তান ছিল, স্ত্রী ছিল, সবাই তো বৈশ্বিক চিন্তা করে, তিনি কিন্তু সেই চিন্তাটা করতে পারেন নাই। তিনি যুদ্ধ করতে হবে, যুদ্ধ করছেন, কোথায় স্ত্রী আছে, কোথায় পুত্র আছে, সেই ভাবনাটা যদি করতেন তাহলে এতটা সাহসের সাথে তিনি এই উদ্যোগ নিতে পারতেন। আওয়ামী লীগের মধ্যে এমন কোনো লোক পাওয়া যাবে কি যারা যুদ্ধ হিসেবে দাবি করে? প্রথম একজন পাকিস্তানি সেনা সদস্য কে হত্যা করেছে, সেখানে ইতিহাসের পাতায় দেখা যায় যে 26 মার্চ জিয়াউর রহমানকে যে দায়িত্ব দেওয়া হচ্ছিল সেই দায়িত্বের পথে তাকে হত্যা করতে পারে এমন একটা পিছনে বাহিনী দেওয়া হয়েছিল, তিনি টেয়ার করতে পেরেছিলেন। পতেঙ্গা থেকে তিনি গাড়ি ঘুরিয়ে তার যে কমান্ড ইন চার্জ কর্নেল জাগজুয়ার বাসায় যান এবং তাকে ঘর থেকে বের করে নিয়ে প্রথম শ্যুট করে, এবং প্রথম শ্যুট করেই কিন্তু হালি শহরের একটি বেঞ্চের উপরে দাঁড়িয়ে তার সহকর্মীদের নিয়ে বলেছিলেন, আই রিভোল্ট এগেনস্ট পাকিস্তান আর্মি।
তার মানে হলো যে যে কমান্ডকে তিনি আগে কিল করছেন, তারপরে তিনি কমান্ড বেঙ্গল রেজিমেন্টের কমান্ড হাতে নিয়েছেন, তারপরেই বেঙ্গল রেজিমেন্টকে তিনি বলছিলেন আই রিভোল্ট। তার সহকর্মীরা প্রত্যুত্তরে বলছে যে স্যার ওই রিভোল্ট। এই থেকে তো তার যাত্রার সময়। আজকে আমাদের তারই রাজনৈতিক উত্তরসূরি আমি বলবো, যিনি জাতীয়তাবাদী চেতনাকে লালন করেন, ধারণ করেন, গণতন্ত্রকে তিনি সম্মান করেন, যিনি অভিষিক্ত জনগণের কাছে তিনি মাদার অব দ্য ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া। এত ইতিহাসে কথাটা আসে না, আমাদের আলোচনাও আসে না, বেগম খালেদা জিয়া কিন্তু পাকিস্তানি হাতে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ছিলেন সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় সিদ্ধেশ্বরী খন্দকার গলি থেকে আত্মীয়র বাসার থেকে। তখন সেই জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার অত্যন্ত প্রাণের পিনু পোকো শিশু দুই পুত্র খালেদা জিয়ার সাথে পাকিস্তানি সেনাবাহিনীর কারাগারে আটক ছিলেন প্রায় 3.5 মাস। সুতরাং এখান থেকে বোঝা যায় যে জিয়াউর রহমান না শুধু, জিয়াউর রহমানের যে রক্তের উত্তরসূরি, যে জিয়াউর রহমানের যে আদর্শের উত্তরসূরি বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, যাকে ছোটবেলা মা বাবা আদর করে পিনু বলে ডাকত, কোকো, এরা পাকিস্তান কারাগারে সেনাবাহিনীর কারাগারে আটক ছিল। পাশাপাশি যদি আমরা দেখি যারা দাবি করে সবকিছু, একজন গ্রেপ্তার, আমি তো গ্রেপ্তারটা বললাম, গ্রেপ্তার আত্মসঙ্গ নানা কথা ছুটে নামে যাচ্ছে না, তার পরিবারের কি দশা হবে? 32 নম্বর বাসভবন থেকে 28 নম্বরে আরেকটি বাড়ি পাকিস্তান সেনাবাহিনী ভাড়া করে তাদেরকে রাখলো ধানমন্ডি, সেখানে তাদের নিরাপত্তা কে দিল? পাকিস্তান সেনাবাহিনী। তাদের দৈনন্দিন বাজার কে করত? পাকিস্তান সেনাবাহিনী। তাদের বাড়ি ভাড়া কে দিত? পাকিস্তান সেনাবাহিনী। তাদের ভাতা কে দিত? পাকিস্তান সেনাবাহিনী। আজকে যিনি প্রধানমন্ত্রী দাবিদার, তার পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় সেই সময় সজীব ওয়াজেদ চর, তিনি যখন গর্ভব্যথা অনুভব করছেন, পাকিস্তান একজন কর্নেল তাকে গাড়ি করে ঢাকা মেডিকেলের প্রসূতি বিভাগে ভর্তি করেন, এটা তার নিজের কথা বা তাদের লেখার কথা। তাহলে দেখা যায় একদিকে জিয়া পরিবার জিয়ার সন্তানদেরকে আটক রাখা হয়, আরেকদিকে আরেক পরিবারকে পাকিস্তানিরা পাহারা দেন, নিরাপত্তা দেন, অর্থ দেন, বাজার দেন, ভাত দেন। এখান থেকে কিন্তু সুস্পষ্ট জাতির সামনে বা পাকিস্তানিদের কাছেও সুস্পষ্ট ছিল যে সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে কে বিশ্বাস করে না। তাদের টার্গেট কিন্তু তারা টার্গেট মতোই তাদের কাজটা করেছে। সে কারণেই আজকে এই ক্ষণজন্মা একটা পুরুষ যিনি মানুষের পাস বুঝতে পারছেন, যিনি মানুষের ডাকা এসছেন, জিয়াউর রহমানের দায়িত্ব ছিল না যুদ্ধ ঘোষণা করার, তিনি তখন একটা সাধারণ অফিসার, সেই জিয়াউর রহমান জনগণের পালস বুঝতে পারলেন, আর জনগণের নেতা সংগ্রাম মুক্তি সংগ্রাম যার যা সে প্রস্তুত নিলে নেও, আমরা প্রস্তুত থাকলাম, উনি থাকলেন না। এই যে ইতিহাসের পাতার থেকে যে তার অনুপস্থিতিটা, এটা হয়তো এই মুহূর্তে না, কোনো না কোনো সময় এটার একটা নিশ্চয়ই বিশ্লেষণ হবে, ওই ইতিহাসবিদ্যা নিশ্চয়ই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু চুলচেরা বিশ্লেষণ করবে। আমি অনেকটাই কিন্তু শেখ মুজিবুর রহমানের কাছে আশা করি না বিপ্লবের ডাক দেওয়া বা যুদ্ধের ডাক দেওয়া। উনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, উনি রেসকোর্স ময়দানে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন, চাপ প্রয়োগ করেছেন সামরিক সরকারের উপর ক্ষমতা হস্তান্তরের জন্য। 7ই মার্চ যদি স্বাধীনতা চূড়ান্ত ঘোষণা হয় তাহলে 22, 23, 24 মার্চ হোটেল শেরাটনে ভুট্টোর সাথে আলাপচারিতা করার কথা না। এবং তিনি যখন 24 তারিখে শেরাটনের গেটে সাংবাদিক প্রশ্নের উত্তরে বললেন আলোচনা ফলপ্রসূ, তাহলে কি হচ্ছে? অর্থাৎ দ্যাট ওয়াজ দি বার্গেনিং ইস্যু, যে বার্গেন করার মতো তিনি ক্ষমতা নেবেন, দেশ পরিচালনা করবেন, যেটা পাকিস্তান সামরিক সরকার তাকে দিতে পারে নাই। সেই কারণেই জিয়াউর রহমানের ডাকটা জনগণ রূপে নিয়েছে এবং তাকে তারপরে আরও যদি আসি যে 27 মার্চ থেকে 17ই এপ্রিল পর্যন্ত যুদ্ধ কে পরিচালনা করেছে, তখন সরকারের প্রধান কে ছিল? সবাই তো দিকবিদিক ছোটাছুটি। যখন কলকাতাতে সবাইকে পৌঁছলেন 17ই এপ্রিল
বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করলেন যে ছয়জন মন্ত্রী প্রধানমন্ত্রী তাজউদ্দিন। তিনিও কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছিলেন যে ইতিমধ্যে যুদ্ধ শুরু হয়েছে মেজর জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে, জাতির পক্ষ থেকে উই স্যালুট হিম। ইতিহাস তো ইতিহাস দিয়েই স্বীকার করে দিচ্ছে, এখানে নতুন করে নব্য ইতিহাসের দরকার হয় না। যেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল ব্রিটেনের একটি সভায়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করেছিল, তাতে রাষ্ট্রদ্রোহিতা থেকে আরম্ভ করে অনেক কিছু হয়েছে। তাহলে দেখা যায় যে 26 মার্চ জিয়াউর রহমান যে নিজেকে রাষ্ট্রপতি দাবি করে ঘোষণা দিলেন, এটা তো কারেকশন হয় নাই 17 এপ্রিল পর্যন্ত। 17 এপ্রিল তো নতুন সরকার আসলো, তাহলে এই কয়টা দিন যুদ্ধটা কে করেছে, কার নেতৃত্ব হয়েছে? সে কারণে বলছে যে যোদ্ধাদের মধ্যে প্রকারভেদ আছে, প্রবাসী মুক্তিযোদ্ধা যোদ্ধাদের মধ্যে আছে AFF ফ্রিডম ফাইটার, যেটা নাকি তৎকালীন সেনাবাহিনী EPR পুলিশ আনসার যারা ইতিপূর্বে প্রশিক্ষিত ছিল তাদের প্রশিক্ষণের প্রয়োজন হয় নাই, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা প্রশিক্ষণের জন্য সীমান্ত অতিক্রম করে অন্য দেশে যেতে হয়েছে, প্রশিক্ষণ নিতে হয়েছে, তারপরে আসতে হয়েছে। তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি, এবং আগস্ট এবং সেপ্টেম্বরের এই মাঝামাঝিতে তখন তারা ভিতরে প্রবেশ করে, এবং সেখান থেকে কলকাতার থেকে সেই অস্থায়ী সরকার তারা কতগুলি কমান্ডে তারা দেশটাকে বিভক্ত করে। কিন্তু তার আগে কিন্তু 11টা সেক্টর কমান্ড আছে, যেই কমান্ডের যুদ্ধ চলতেছে, প্রত্যেকটা থানা কমান্ডার নিয়োগ আছে FF-এর, প্রত্যেকটা জেলাও থানা জেলা কমান্ডার আছে। কিন্তু এটা হলো BLF মানে বাংলাদেশ লিবারেশন ফোর্স, এদের আদর্শ ছিল মুজিববাদ এবং মুজিব বাহিনী। এই মুজিব বাহিনী প্রবেশ করতে করতে তারা যুদ্ধ করার সময় পায় নাই, কারণ ইতিমধ্যেই অনেকটা ফয়সলা হয়ে গেল, এবং সেই কারণেই দেখা যায় প্রত্যেকটা থানায় 2টা কমান্ডার, একটা ফ্রিডম ফাইটারের কমান্ডার আর একটা হলো BLF-এর কমান্ডার। প্রত্যেকটা জেলার মধ্যে কিন্তু 2টা কমান্ডার, একটা BLF-এর কমান্ডার আর একটা হলো ফ্রিডম ফাইটার কমান্ডার। এবং এই ফ্রিডম ফাইট এবং যে BLF-এর মধ্যে যে যুদ্ধ হয়েছে, এটা সাক্ষী নিশ্চয়ই মধুর ভাই বলতে পারবেন, চাটখিলে FF-এর ফ্রিডম ফাইটার কমান্ডার সিরাজ সমাজ কমান্ডার সিরাজকে BLF-এর প্রেসিডেন্ট 16 ডিসেম্বরের পর প্রথম আগুনে পুড়িয়ে মারা হয় নোয়াখালীতে, তার নাম হলো কমান্ডার সিরাজ। সে আমি এই ইতিহাসগুলো বলতেছি যে এই কারণে যে ইতিহাসগুলো হয়তো আমরা জানি, হয়তো কেউ বলি না, কেউ হয়তো ভুলে যাই, সে কারণেই আজকে বলবো যে আজকে 21,553 দিন, মাঝখানে আমাদের আজকে সব 49টি বিজয় দিবস, পাকিস্তানের বয়স মাত্র 8,395 দিনের অর্থাৎ 23 বছরের, আর যুদ্ধ হয়েছে মাত্র 260 দিন। এর মধ্যে পাকিস্তান নামক শব্দটা এই বঙ্গ থেকে এই দেশের বীর মুক্তিযোদ্ধারা মুছে দিয়েছে। তো সেই যে আজকে হ্যাঁ আমাদের একটা কথা ভালো বলেছেন, আমাদের ইকবাল হাসান টুকু সমর্থন করেছেন সেলিন আপা, আমাদের বয়স হয়েছে, বয়সটা মনে হয় আমাদের এখন বাধা না, বয়স যাই হোক চেতনায় আমরা কতটুকু স্থানিত, বয়স যাই হোক উপলব্ধি এবং অনুভূতিতে আমরা কতটুকু প্রখর, আমরা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে আমাদের মানসিক শক্তি এবং জোর কতটুকু, এটা হলো পরিমাণের বিষয়। তরুণ সমাজের দরকার, তরুণ সমাজ এই পরিবর্তন আনে করবে আজকে, তাদেরই ভবিষ্যৎ, আমরা তরুণ ছিলাম আমাদের ভবিষ্যৎ 16 ডিসেম্বর ফয়সলা করেছি, আজকের তরুণ সমাজের ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তাদেরকে ফয়সলা করতে হবে। কিন্তু এই তরুণ সমাজের মধ্যে তৎকালীন তরুণ সমাজের মধ্যে চেতনা এবং উপলব্ধির দিক দিয়ে একটা তফাত আছে, তখন সংগ্রাম আন্দোলন ছাত্র অবস্থা অন্যরকম একটা ভাব, যে ভাবটা এখন ক্রমান্বয়ে কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, কারণ ব্যাপক মাদকের প্রসার, ব্যাপকভাবে ভোগবাদিতা, আজকে দেশ নিয়ে চিন্তা ভাবনা করা সেই যে চারণভূমি, সেই শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষার চত্বর, সেই কলেজ চত্বর, সেই বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলি ছাত্ররা হাঁটতে পারে না, ছাত্ররা চলতে পারে না, ছাত্রদের তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে না, যদি না পারে তাহলে তারা সংগঠিত হবে কেমনে, একই চেতনায় বিশ্বাসী সকলেই একই চেতনায় ছুটবে কী করে, সেইটা কিন্তু একটা ভাটা রয়ে গেছে, সেই ক্ষেত্রটা কিন্তু তৈরি করা আমাদের বিশেষ করে বেশি প্রয়োজন। তাই আজকে মশামুছির এই সন্ধিক্ষণে
একদিকে মোছা একদিকে গড়া একদিকে গড়লে পাহারা দিতে হয় কারণ কি ভাঙ্গা যায় তার ছবির নামে দেয় এই মামলাও আমাদের বিরুদ্ধে কম নাই তো সেই কারণেই বলছি যে এমন একটি নাম ইতিহাসে জিয়াউর রহমান যার ছবি পাহারা দিতে হয় না তার অন্যের ছবি পাহারা দিতে হয় আজকে সেই কারণে বলছি যে সেই মান্নাদের সেই প্রসিদ্ধ গান দিয়ে আমি শেষ করতে চাই কাগজে লিখুন নাম যে নাম ছিঁড়ে যাবে পাথরে লিখুন নাম যে নাম হয়ে যাবে হৃদয়ে লিখিও নাম যে নাম চিরদিন হয়ে যাবে আমার মনে হয় জিয়াউর রহমান স্বাধীনতা মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণা জাতিসত্তার পরিচয় বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার যে আত্মবিশ্বাস শ্রদ্ধাবোধ এটা চিরদিন রয়ে যাবে এটা মুছে যাওয়া দেওয়া যাবে না কারণ যা হৃদয়ে লেখা হয় তা মুছা যায় না যা হৃদয়ে লেখা হয় তা পুলিশে পাহারা দিতে হয় না যা হৃদয়ে লেখা হয় তা মামলা দিয়ে কাউকে কাউকে ক্ষান্ত করা যায় না আমি শুধু জিয়াউর রহমানকে বলবো না জিয়াউর রহমানের পাশাপাশি তার আরেকটি নাম তার জীবনের যে একজন সাথী বেগম খালেদা জিয়া কিন্তু মানুষের হৃদয়ে নামটা লিখতে পেরেছে এবং সেই কারণে তিনি অভিষিক্ত মাদার অফ ডেমোক্রেসি সেই জিয়া সেই খালেদা জিয়া আজও জাতি কিন্তু একই আশা একই প্রত্যাশা আরেকটি চেতনা বোধ থেকে অপেক্ষা করছে ইতিহাসের ওই জায়গাটায় আরেকটি ছবি আসবে আরেকটি অবস্থান আসবে আরেকটি নাম হৃদয়ে লিখতে চায় তার নাম তারেক রহমান আশা করি তার নেতৃত্ব সফল হবে এবং আমরাও যথাযথভাবে সততার সাথে তাকে যতটুকু সহযোগিতা করার দরকার সেটুকু করব আজকের বিজয় দিবসে আমার পক্ষ থেকে এইটুকুই আশা এবং জাতির সামনে এইটুকুই অঙ্গীকার শুরু যখন হয়েছে শেষ পর্যন্ত থাকব এবং যেই আশাকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছি বিজয় ছিনিয়েছি সেই বিজয়কে আবার স্পষ্ট করব জাতির সামনে যে আমরা বিজয় পেয়েছি এটা দেখার অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ দাদা বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা মির্জা আব্বাস আপনাকে অনুরোধ করছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আজকের স্বাধীনতার 50 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আমাদের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রদ্ধেয় নেতৃবৃন্দ যারা লাইভে শুনছেন বাইরে থেকে দেশ থেকে বিদেশ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বক্তব্য রাখা একটা খুব ডিফিকাল্ট এই কারণে যে আমরা একই বক্তব্য বহু বছর রাখছি স্বাধীন হওয়ার পর থেকে এই যাবৎকাল যতগুলো সময় গেছে আমরা বক্তব্য রেখেছি একই রকম তবে এবারের প্রেক্ষাপটটা একটু আলাদা এবারের প্রেক্ষাপটটা একটু ভিন্নতর এর আমার আগে বক্তব্য রেখেছেন সেলিমা আপা আর ডক্টর মঈন খান সাহেব মহেশ্বর রায় তারা বিশদ ব্যাখ্যা করেছেন আমি বিশদ ব্যাখ্যায় আমি যাব না আমি সবচেয়ে প্রথম সালাম জানাতে চাই শ্রদ্ধা নিবেদন করতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি সে সঙ্গে যে লাখো শহীদ রক্তের বিনিময়ে এদের স্বাধীন করেছেন তাদের প্রতি আর যে সমস্ত সকল মুক্তিযোদ্ধা ভাইয়েরা এখনো বেঁচে আছেন স্বাধীনতার এবং স্বাধীনতা যুদ্ধের সাক্ষী হয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমি প্রথমেই অত্যন্ত গর্বের সঙ্গে বলতে চাই যে আজকের যে বছর 50 বছর পূর্তি আমরা পালন করছি এই 50 বছর পূর্তি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার 50 বছর পূর্তি স্বাধীনতার কিংবা বিজয় দিবসের 50 বছর পূর্তি যেমন তার পাশাপাশি এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলতে চাই
যে উনি যে ঘোষণা দিয়েছিলেন তার আজকে 50 বছর পূর্তি। আমার খুব মজা লাগছে, ভালো লাগছে যে আমাদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই ঘোষণাকে আজকে আওয়ামী লীগও শ্রদ্ধা জানাতে বাধ্য হচ্ছে। নিরুপায়, কোনো উপায় নাই আওয়ামী লীগের সামনে। এখন আমার সামনে আমার এবং আমার আমাদের এই আলোচনার বাইরে যারা আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে, সামনে যারা আছেন তারা তো সকলেই মোটামুটি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে। আমি ব্যক্তিগতভাবে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আর ওই সময় আমি আমার নেতার জন্য গর্ব অনুভব করি, পাশাপাশি দুঃখ হয় আওয়ামী লীগের জন্য যারা আজকে এই স্বাধীনতার ঘোষণা এবং বিজয়ের যে স্বাদ এবং এই যে বিজয় এটাকে তারা একান্ত নিজের করে সারা বিশ্বের কাছে, পৃথিবীর মানুষের কাছে তুলে ধরতে চাচ্ছে অত্যন্ত লজ্জাজনক এবং ব্যয়ের মতো। কারণ এই স্বাধীনতার ইতিহাসে তাদের সম্পৃক্ততা খুবই ন্যাক্কারজনক, তাদের সম্পৃক্ততা কখনোই খুব উজ্জ্বল ছিল না। বরং যারা বলেন একটা কথা যে কোনো মেজরের ঘোষণায় দেশটা স্বাধীন হয়ে যায় নাই, আমিও বলতে চাই কোনো মেজরের ঘোষণায় এই দেশ স্বাধীন হয় নাই। কিন্তু এই কথাটা স্পষ্ট যে একজন মেজর প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলেন, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যখন এদেশের মানুষ দিক বিদিক জ্ঞান শূন্য ছিল, কি করবে দিক নির্দেশনা ছিল না। আজকে এই কথাগুলো আমাদেরকে বারবার বলতে হচ্ছে, বারবার বলতে হচ্ছে এবং বলতে হবে। দেশের ভিতরে এ নিয়ে যত লেখা বই আছে আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে, দেশের বাইরে যে বইগুলো আছে সেগুলো ধ্বংস করতে পারে নাই এবং পারবেও না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন ব্যক্তিত্ব, স্বাধীনতার ঘোষণার পরেও পরবর্তীতে একজন রাষ্ট্রপতি হিসেবে তিনি তার স্বকীয়তার স্বাক্ষর রেখেছেন, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য তিনি চেষ্টা করেছেন। এমন কোন সেক্টর নাই যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকা ছিল না। সে প্রথম থেকে বলতে হয় স্বাধীনতা যুদ্ধের শুরু, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, পরবর্তী পর্যায়ে ধ্বংস, বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজে হাতেই পালন করেছিলেন এবং যথাযথভাবেই পালন করেছিলেন। আজকে আওয়ামী লীগের যে মিথ্যাচার, আওয়ামী লীগের যে মিথ্যাচার এখন আমরা দেখতে পাচ্ছি, আজ পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত সকালবেলা কিংবা যখনই খবরের সামনে, টেলিভিশনের খবরের সামনে দাঁড়াই, দেখতে বসি, তখনই এই মিথ্যাচারগুলো শুনি। আর এত কষ্ট হয় যে হায় আল্লাহ, ওদের মধ্যে মিথ্যা কথা তো আমরা বলতে পারি না, আমরা তো বলতে পারবো না, আমাদেরকে যা বলতে হয় সত্যি কথাটা বলতে হয়। আমি যদি বলি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যাকে নিয়ে আওয়ামী লীগের এত মাথা ব্যথা, ওনার সম্বন্ধে কথা বলেন যে মেজরের ঘোষণায় স্বাধীন হয় নাই, আমি যদি বলি যে সেদিন যদি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা না দিতেন, আজকে আপনারাই স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করতে পারতেন না, সরকার চালাতে পারতেন না, ক্ষমতা আসতে পারতেন না। যদি উনি বহুদলীয় গণতন্ত্র কায়েম না করতেন তখনও পারতেন না। বহু কিছুর অবদান, বিএনপির অবদান, আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান আপনারা আজকে ভোগ করছেন, সেটা ভোগ করেই নব্য বাকশাল কায়েম করেছেন এদেশে। আপনাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য বোধহয় আমাদের, আমি চেয়ারম্যান সাহেবকে আমি অনুরোধ জানাবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য একটা স্কুল বোধহয় খোলা দরকার, যে কিভাবে ওদের বিরুদ্ধে ওদের মিথ্যাচারকে আমরা ওই মিথ্যাচার দিয়ে আবার প্রতিরোধ করতে পারি। আর কথা আসবে যে আমরা তো মিথ্যা কথা বলতে পারি না, সেক্ষেত্রে সত্যি কথা বলেই তাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে। একটা কথা স্পষ্ট যে আওয়ামী লীগ
আওয়ামী লীগ স্বাধীনতার দেশে ফেরত এসে স্বাধীনতার গল্প শুনেছে, এদেশ কিভাবে স্বাধীন হয়েছে, কারা স্বাধীন করেছে, কে স্বাধীন করেছে, সেই গল্প তারা শুনেছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন, স্বাধীনতার ইতিহাসের নায়ক এককভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এবং তারপরে তার সঙ্গী সাথী অন্যান্য সহযোদ্ধারা, অন্যান্য মুক্তিযোদ্ধারা। আজকে আমরা এই এত বছর, এই 50 বছর পূর্তিতে, কথাগুলো তো এসে গেছে অনেক আগেই, আমরা 50 বছরে পড়েছি, কিন্তু মানুষের কথা বলার আমাদের সুযোগ নাই। এই যে আজকে আমরা কথা বলছি ভার্চুয়াল, আমি জানি যদি আজকে ভার্চুয়াল আলোচনা না হতো, যদি আমাদের করোনার পরিস্থিতি না হতো, তাহলে আমরা হয়তো একটা আলোচনা করতে চেষ্টা করতাম আমাদের পার্টি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে কোথাও করতাম, এবং সেখানে মারমুখী পুলিশ আমাদের বাধা দিত। আমরা জানি একটা সময় আসছে, যেটা আওয়ামী লীগ করতেছে একটা সময় আসবে, হয়তো এক সময় আমরা ভার্চুয়াল মিটিং করতে পারবো না, এমন অবস্থায় ওরা করবে। যা করতেছে ICT অ্যাক্ট দিয়ে যেটা করার চেষ্টা করতেছে তারা, আমরা কথা বলতে এখন আমাদের মানুষ, এদেশের মানুষ ভয় পায়। আগে অনেক মানুষ স্পষ্টভাবে কথা বলতো টেলিভিশনে, টক শোতে, এখন তাদেরকে টেলিভিশনে টক শোতে দেখা যায় না, তাদেরকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখানো হয়েছে, তাদেরকে টেলিভিশনে রাখা হয় না, এবং আজকে টেলিভিশন মিডিয়া সমস্ত কিছু তাদের দখলে। দখল নিয়ে তারা কি করছে, কোনো ভালো কাজ করছে? কোনো কিছুই ভালো কাজ করছে না, অনর্গল মিথ্যাচার 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 চালিয়ে যাচ্ছে এদেশের, যারা নাকি সত্যিকার অর্থে এদেশের স্বাধীনতার যারা দাবিদার, সত্যিকার অর্থে যারা দাবিদার, তাদেরকে নির্মূল করার চেষ্টা করছে। আজকে যদি আমরা হিসাব করি আওয়ামী লীগ, দেখেন আপনারা দেখবেন যে নতুন নতুন করে কি বলছে, ওই মুক্তিযোদ্ধা তালিকা করছে, স্বাধীনতার এত বছর পর নতুন মুক্তিযোদ্ধা তালিকা করার প্রয়োজন কি? কারণ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নাই, এখন সমস্ত মুক্তিযোদ্ধারা বিএনপিতে। এখানে যারা উপস্থিত আছেন আমাদের আজকের আমাদের ভার্চুয়াল যারা আলোচনা করছেন, এখানে যারা আছেন তাদেরও বেশিরভাগই মুক্তিযোদ্ধা, এরা কেউ আওয়ামী লীগের নন। এবং যদি আওয়ামী লীগ আজকে আলোচনায় আসে কোথাও, সেখানে দেখা যাবে কেউ আওয়ামী লীগের না, তারা সকলেই স্বাধীনতার গল্প শুনেছে, যে গল্প রচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সুতরাং তাদের বিরুদ্ধে কথা বলতে গেলে আমরা যেটা বলতে পারি এখন, যে আপনারা স্বাধীনতাটাকে ধ্বংস করে দিয়ে পাকিস্তানিদের হাত থেকে আমরা দেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু অন্য কোন বিদেশি রাষ্ট্রের হাতে তাবেদার হওয়ার জন্য নয়, আজকে বাংলাদেশকে অন্য দেশের তাবেদার রাষ্ট্র বানিয়ে ফেলা হয়েছে। এখানে অনেকে বলেছেন ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, আমি বলতে চাই এটি স্পষ্ট, আমাদের দেশ সত্যিকার অর্থে এখন আর সেই বাস্তব স্বাধীনতার মধ্যে আমরা নাই। আজকে আমাদের স্বাধীনতার 50 বছর পরও কথা বলার সুযোগ নেই, মানুষের ভোটের অধিকার নেই, কথা বললে মামলা হবে, সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে, ICT অ্যাক্ট করা হয়েছে, অনেক সাংবাদিক গ্রেপ্তার হয়ে কারাগারে আছে, হাজার হাজার পরিবার এবং তাদের সদস্যরা, পরিবারের সদস্যরা গুম, প্রতি বছরই একটা গুম দিবস পালন হয়, এবং এর মধ্যে বেশিরভাগ বিএনপির নেতা কর্মীরা গুম হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ এই জন্য হয় নাই, যাও মুক্তিযুদ্ধের পরপর এদেশে একটা বাকশাল ক্যাম্প করা হয়েছিল, যেখানে এই কথাগুলো আমি আমার সামনে যারা আলোচক আছেন তাদের জন্য বলছি না, এ কথাটা বলছি নতুন প্রজন্মের জন্য, যে যখন চারটা সংবাদ ছিল, সংবাদ, ইত্তেফাক, সোমবার কি আর মর্নিং নিউজ, বোধহয় অবজারভার, এই চারটা পত্রিকা ছিল, আর সব পত্রিকা বন্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পরে সমস্ত পত্রিকা খুলে দিলেন, সমস্ত রাজনৈতিক দরজাগুলো যেগুলো বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ বাকশাল করে, সব খুলে দিলেন, এমনকি আজকের যে আওয়ামী লীগ লম্বা লম্বা কথা বলতেছে, এই বাকশাল তো আওয়ামী লীগ তো গিলে ফেলেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
সেই বাকশালের হাত থেকে আওয়ামী লীগকে মুক্ত করেছে। সেই আওয়ামী লীগ আজকে বিএনপির বিরুদ্ধে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে, যারা আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দিয়েছে এই বাংলাদেশের মাটিতে। প্রিয় ভাইরা, স্বাধীনতার স্বপ্ন বা পাকিস্তান রাষ্ট্র থেকে কেন বাঙালি জাতি বেরিয়ে এলো, কেন স্বাধীনতা এত জীবন দান, এত ত্যাগ তিতিক্ষা স্বাধীনতার জন্য, এক কথায় এসব প্রশ্নের জবাব হলো পাকিস্তান রাষ্ট্রটি বাংলাদেশের তথা একটি ভূখণ্ডের জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা পূরণ করা করতে পারছিল না। রাষ্ট্রটি ছিল নিপীড়ক, একটি রাষ্ট্র ছিল পাকিস্তান, বাংলাদেশের জনগণের উপরে নিপীড়ন করেছে, আমরা তার প্রতিবাদ করেছিলাম, এর ফলশ্রুতিতেই আজকের এই স্বাধীনতা। কিন্তু আমরা কি স্বাধীনতার ফলটা পেয়েছি? আমরা স্বাধীনতার ফল আমরা পাইনি। এই স্বাধীনতার জন্য আমাদেরকে বোধহয় আরেকবার স্বাধীনতার দেশ, আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতার যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, এবং এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আজকে শুধুমাত্র বিএনপি এবং দেশপ্রেমিক জনতা এবং দেশের জনগণের। আজকে যারা নাকি মুক্তিযুদ্ধ তখন করেছিল তখন বেশিরভাগই বয়স হয়ে গেছে, অনেকের স্মৃতির ভ্রম ঘটেছে, আর অনেকেই আমরা কথা বলতে পারি না, কথা বলতে চাইলেও কথা বলা যায় না। তো এই সমস্ত বিষয়গুলোকে খুব গভীরভাবে আমাদের একটু ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং যারা স্বাধীনতার গল্প এখনো শুনেন তাদেরকে মনে রাখতে হবে যে স্বাধীনতার গল্প নয়, স্বাধীনতার ইতিহাস জানেন, ইতিহাস জেনে ওই ইতিহাসের নায়ককে তাকে চিনতে হবে। আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে থেকে রাজনীতি করেছি, জিয়া রহমানের রাষ্ট্রপতি জিয়া রহমানের পর, অতঃপর আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা রাজনীতি করছি, চেষ্টা করছি এবং উনি চেষ্টা করছেন এই দেশের স্বাধীনতার যে সুফলটা, এই সুফলটা যাতে দেশের মানুষ পেতে পারে চেষ্টা করছেন, আমরাও ওনাকে সহযোগিতা করার চেষ্টা করছি। এবং যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী বাকশালদের হাত থেকে এই দেশকে জাতিকে মুক্ত করা না যাবে, স্বাধীনতার স্বাদ আমরা কখনোই পাব না। এটা প্রায় এখন অনেকটা সুদূর পরাহত হয়ে গেছে। তো যাই হোক, আমি সবাইকে 50 বছর পূর্তির, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার 50 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি। স্বাধীনতার 50 বছর পূর্তির বিজয় দিবসে 50 বছর পূর্তির শুভেচ্ছা জানাচ্ছি, এবং সত্যিকারের সঠিক ইতিহাসটা বোঝার এবং জানার চেষ্টা করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ আব্বাস ভাই। ব্যারিস্টার মওদুদ আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আলোচনায় অংশগ্রহণ করার জন্য আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং আমাদের প্রিয় নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সকলকে জানাই বিজয় দিবসের সালাম এবং অভিনন্দন। এই দিবস পালন করতে গেলে অবশ্যই শহীদ জিয়ার নাম সবচেয়ে আগে চলে আসে। ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে এর উপরে বিশদ আলোচনা সব বক্তারাই করেছেন, আমি খুব দীর্ঘ করতে চাই না, শুধু এই বিষয়ে শুধু এটুকু বলতে চাই যে শহীদ জিয়া যে দিক নির্দেশনা দিয়ে গেছেন, একটা নতুন
জাতিসত্তার আত্মনির্ভরশীল একটা দেশ হিসাবে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অবদান এটা ইতিহাসে উল্লেখিত হয়ে থাকবে। এগুলো মুছে ফেলতে কেউ পারবে না, যেটা মঈন খান সাহেব বলেছেন। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শহীদ জিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার দেওয়া রাজনীতি, যে রাজনীতির সঙ্গে আমি ওতপ্রোত ভাবে জড়িত ছিলাম এবং যেই চিন্তা চেতনা ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের যে দর্শন তিনি উপস্থাপন করেছিলেন এবং দেশ কি ধরনের হবে, ভবিষ্যৎ কি হবে, দেশের বাংলাদেশ কি ধরনের বাংলাদেশ হবে, এগুলো শহীদ জিয়া অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন, যেটা আজকে আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আজকে দেশে গণতন্ত্র নাই, যেটুকু আছে সেটা হলো গণতন্ত্রের লেবাজে একটা কর্তৃত্ববাদী একটা স্বৈরতন্ত্র দেশে বর্তমান চালু আছে। আজকে বিজয় দিবসে এটা একদিকে যেমন গৌরবের দিন, আরেকদিকে বলবো এটা একটা অত্যন্ত লজ্জার দিন আমাদের জন্য। কারণ যেই চেতনা বা যেই মূল্যবোধের উপরে ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, যারা আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার পর মুক্তিযুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের কাছে আজকে স্বাধীনতার চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে সরকার সবকিছুই নস্যাৎ করে দিয়েছে। মুখে তারা বলেন স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা, কিন্তু তারা মনে প্রাণে জানেন যে এই চেতনা তারা রক্ষা করতে পারে নাই। কারণ এই চেতনার মূল যে বিষয় ছিল সেটা হলো দেশপ্রেম এবং দেশের মানুষকে উজ্জীবিত করা, তাদের গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত করা, তাদের মৌলিক অধিকারকে নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা এবং একটা সুষ্ঠ একটি এই সংস্কৃতি, দেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা। এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের ইতিহাস ভালো করে বলা প্রয়োজন, সত্যিকারের ঘটনা ভালো করে বলা প্রয়োজন। এই আওয়ামী লীগ যে কি ধরনের একটি রাজনৈতিক দল এবং এর পরিচয়, সত্যিকারের পরিচয় কি, এটা তারা এখন হয়তো দেখতে পাচ্ছে একটা একদলীয় শাসনের মাধ্যমে, কিন্তু এটার উৎপত্তি হয়েছিল অনেক আগে। 1973 সালের নির্বাচনের এক বছরের মাথায় তারা সংবিধানকে সংশোধন করে আর্টিকেল 33 থেকে অনুচ্ছেদকে সংশোধন করে বিনা বিচারে আটক রাখার আইন করার ক্ষমতা পার্লামেন্টকে দিল, আর সাথে সাথে জরুরি আইন ঘোষণা করার ব্যবস্থা করলেন। এই দুটো জিনিস সংবিধানে, বাংলাদেশের সংবিধানে ছিল না। এবং বছর যেতে না যেতেই 1974 সালে তারা এই স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট করলে তখনকার সময়ে বিরোধী দলে যারা বেশিরভাগই জাসদের ছিল, প্রায় 40,000 নেতা কর্মীকে তারা গৃহবন্দী করেছিলেন। এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগের সময়, সেই সময় তাদের দুর্নীতি এবং অদক্ষতার কারণে দুর্ভিক্ষ হয়েছিল, দেশে হাজার হাজার মানুষ
না খেয়ে অনাহারে মৃত্যুবরণ করেছে। আমাদের নিজের চোখে দেখা এই গুলিস্তানের সামনের ফুটপাতে আমি নিজে দেখেছি মৃতদেহ, মৃতদেহ পড়ে আছে, অনাহারে মৃত্যুবরণ করেছে। তখন সরকার সরকারিভাবে বলেছিল 27,000 মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আসলে তা নয়, কয়েক লক্ষ মানুষ অনাহারে সেই দুর্ভিক্ষে তারা প্রাণ দিয়েছে এই স্বাধীন বাংলাদেশে। এবং এটা একমাত্র কারণ হলো এই যখন দুর্ভিক্ষ চলছে তখন এই আওয়ামী লীগের মদতপুষ্ট মানুষেরা নৌকা করে, তাদের মার্কা নৌকা করে এই চাল ডাল গম সোনা দানা সব ভারতে পাচার করত, এটা সকলেই জানে। তখনকার যদি খবরের কাগজ দেখেন তাহলে আপনারা দেখবেন যে এই ঘটনাগুলো প্রত্যেক দিনই ঘটেছে। তারপরে আসেন রক্ষী বাহিনী করলো, রক্ষী বাহিনী করলে বিরোধী দলকে নিষ্পেষণ করার জন্য, কোন রকমের বিরোধী দল বাংলাদেশে থাকতে পারবে না। রক্ষী বাহিনীর কোনো কোড অফ কন্ডাক্ট ছিল না এবং রক্ষী বাহিনীর সেই নির্মম অত্যাচারের কথা বাংলাদেশের মানুষের ভুলে যাওয়া উচিত নয়। আমি নিজে রক্ষী বাহিনীর বিরুদ্ধে অনেক মামলা করেছি, অরুণা সেনের মামলা, পাঞ্চল সেনের মামলা, শাহজাহানের মামলা, এই ওয়াহিদুর রহমানের মামলা, এই কমরেড মতিনের মামলা, এগুলো সব রক্ষী বাহিনীর সময় করা। তারা যে কোনো সময় যে কোনো বাড়িতে প্রবেশ করতে পারত, কোনো ওয়ারেন্টের কোনো প্রয়োজন হতো না, কোনো নোটিশের কোনো প্রয়োজন হতো না, তারা যখন যাকে খুশি তাকে তারা গ্রেপ্তার করতে পারত এবং কোনো কোর্টের কোনো আদালতের কোনো ওয়ারেন্টের কোনো প্রয়োজন ছিল না। আজকে সেই জন্য আওয়ামী লীগের ইতিহাসটাই একটা কালিমায় লিপ্ত একদম। সেই ইতিহাস থেকে আজকে যদি আমরা একই ধারাবাহিকতায় একই মন মানসিকতায় শুধু অবস্থার পরিবর্তনের কারণে সংবিধান সংশোধন করে একদলীয় শাসন করে নাই ঠিকই, কিন্তু মূলত এবং বাস্তবে একদলীয় শাসন নিয়ন্ত্রিত গণতন্ত্র এখন তারা চালু রেখে দেশ চালাচ্ছে। আমরা ভুলে যাইনি 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচন, এ দেশের মানুষ ভুলে যায় নাই যে 30শে ডিসেম্বর 2018 সালের নির্বাচন, তার আগের রাতে 29 তারিখে কি হয়েছে, যে বাংলাদেশে একটা সিভিলিয়ান কু হয়েছিল, মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, মানুষের ভোটের অধিকার হরণ করে নিয়েছে। আজকে সেজন্য বাংলাদেশ একটি অত্যন্ত সংকটময় একটা সময়ের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করছি। এটা আমাদের জন্য যারা শহীদ জিয়ার গণতন্ত্রে বিশ্বাস করেন, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, এবং আজকে বেগম জিয়া তিনি এই রাজনীতিটাকে তুলে রাখার জন্যই, ধরে রাখার জন্য, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আজকে তিনি একটা মিথ্যা একটা ভিত্তিহীন মামলায় তাকে জড়িত করে এই সরকারের প্রতিহিংসার ফল হিসেবে আজকে আমাদের নেত্রী এখনো গৃহবন্দী অবস্থায় আছে। তার স্থায়ী মুক্তির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বিদেশে থাকেন, কেন বিদেশে থাকবেন, তিনি দেশের সন্তান, তাকে আমরা দেশে দেখতে চাই। সুতরাং সেই অবস্থা সৃষ্টি করতে হবে যাতে করে তিনি দেশে ফিরে এসে আমাদের দলের নেতৃত্ব দিতে পারেন। আজকে এই যে 3টি এজেন্ডা আজকে আমাদের সামনে এসে পড়েছে, একটা হলো সংগঠন, আরেকটা হলো আন্দোলন, আরেকটা হলো নির্বাচন। সংগঠনের কাজ আমাদের চেয়ারপারসন করছেন, আমরা চেষ্টা করছি সকলে মিলে তার সাথে সহযোগিতা করতে এবং তাকে তার হাত শক্তিশালী করার জন্য। কিন্তু আন্দোলন এবং নির্বাচনের জন্য আমাদেরকে
জাতীয় ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং দেশের সকল গণতান্ত্রিক শক্তি সমূহকে নিয়ে যারা দেশে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য বদ্ধপরিকর বা কল্পনা যারা দৃঢ় প্রতিজ্ঞ তাদেরকে একসঙ্গে করতে হবে, পেশাজীবী বুদ্ধিজীবীদেরকে নিয়ে সকলকে একটা ঐক্যের একটা প্ল্যাটফর্ম তৈরি করে এই আন্দোলনের সূচনা করতে হবে। কেন আন্দোলন হবে? দেশে নির্বাচনকে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, আইনের শাসন ফিরিয়ে আনার জন্য, বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। এই জন্যই তো এই আন্দোলন, এবং এই আন্দোলনের মাধ্যমে দেশে একটি সাধারণ একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এই আন্দোলনের মাধ্যমে। আন্দোলনের কোনো বিকল্প নাই, কারণ এই সরকার একটা জবাবদিহীন সরকার। এই সরকারের সময় দুর্নীতি যে ব্যাপক আকার ধারণ করেছে সেটার মানে বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা দেখতে পারি প্রত্যেকটা ক্ষেতে, প্রত্যেকটা খাতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সরকারের ক্রয়ে, টেন্ডারে কি রকমের দুর্নীতি হচ্ছে এবং কিভাবে তাদের দলীয় লোকেরা এই দুর্নীতির আশ্রয় নিয়ে দুর্নীতি করে তারা নিজেদেরকে হাজার হাজার কোটি টাকার মালিক করেছে। এগুলো জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, মানুষের রক্ত থেকে নেওয়া, শোষণ করা এই টাকা তারা বিদেশে নিয়ে যায়, মালয়েশিয়ায় নিয়ে যায়, সুইজারল্যান্ডে জমা রাখে ব্যাংকে। এর হিসাব অবশ্যই নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় গেলে এই হিসাব, এই যে চুরি করেছে, এই যে শেয়ার মার্কেট বলেন, সেন্ট্রাল ব্যাংকের লুট বলেন, এবং এই যে সোনালী ব্যাংকে নিউ ইয়র্কে যে মাত্র 5 কোটি টাকা, তাও 5 কোটি টাকা কম নাকি বাংলাদেশের জন্য। এই যে লুণ্ঠন, এই যে প্রতিটি বড় বড় মেগা প্রজেক্টে বড় বড় মেগা কমিশন, এবং এই যে রেন্ট সিকার্স, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে আইনের আওতায় আনতে হবে, এনে তাদেরকে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আজকে দেশে আইনের শাসন নাই বলেই আজকে দেশে এই যে দুর্বৃত্তায়ন চলছে, এই যে মানবাধিকার লঙ্ঘন চলছে এবং বিচার বহির্ভূত হত্যা, গুম, অপহরণ, বিশেষ করে নারী এবং শিশু ধর্ষণ এবং নির্যাতন, এটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি ঘটনার পেছনে আপনারা দেখবেন যে আওয়ামী লীগের কেউ না কেউ জড়িত আছে এইসব অপরাধের সঙ্গে। আজকে আমরা নারীদের স্বাধীনতার কথা বলি, নারী উন্নয়নের কথা বলি, কিন্তু এই সরকারের সময় নারীদের উপরে যে নির্যাতন হয়েছে, যে শিশুদের উপরে যে নির্যাতন হয়েছে, সেটা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। আজকে সেই জন্য আসুন এই দিনে আমরা নতুন করে শপথ নেই, এই বিজয় দিবসকে আমরা সত্যিকার অর্থে গৌরবের দিবস হিসেবে দেখতে চাই, লজ্জার দিবস হিসেবে দেখতে চাই না। এবং যদি আমরা এই দিবসকে গৌরবের দিবস হিসেবে যদি আমরা পালন করতে চাই, তাহলে দেশে আমাদেরকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দুর্বার আন্দোলনের অন্য কোনো বিকল্প নাই। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে, সারা জাতিকে ঐক্যবদ্ধ করে, আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে যারাই আছে সকলকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনের সূচনা করি এবং এমন কর্মসূচি গ্রহণ করি যাতে দেশের মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বিজয় আমাদের জন্য ছিনিয়ে আনেন। আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, গণতন্ত্র মানা মানুষ, আমার যে যে
যে সামান্য অভিজ্ঞতা সেই 1952 সালের পর থেকে এই শহীদ, এই যে জব্বার, তারপর রফিক, তারপরে এরা যে মারা গেল ভাষা আন্দোলনের সময়, আজকে সেই দিন আমি ছিলাম উপস্থিত, আমার সামনে এই গুলিগালা হয়েছে। আজকে যেখানে শহীদ মিনার, এটা ছিল তখন ইকবাল হলের হোস্টেল, সেখানে এই গুলিগালাটা হয়। রফিক, জব্বর, বরকত, এদের রক্ত আমি নিজের চোখে দেখেছি। আজকে তাদের রক্ত বৃথা যেতে দেওয়া যায় না। এই মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছেন, প্রাণ দিয়েছেন, পঙ্গু হয়ে গেছেন, তাদের এই ত্যাগ কখনো এদেশের মানুষ বৃথা যেতে দেবে না। আশা করি ইনশাআল্লাহ খুব শিগগির বাংলাদেশে এমন একটি পরিবেশ ফিরে আসবে যেখানে আমরা রাজনীতি করতে পারব, আমাদের মতামত ব্যক্ত করতে পারব, দেশের বাক স্বাধীনতা ফিরে আসবে এবং একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে এবং দেশে আবার আইনের শাসন ফিরে আসবে। আপনাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার মওদুদ আহমেদ আপনাকে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন স্যারকে অনুরোধ করছি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকে বিজয় দিবসে এই ভার্চুয়াল আলোচনায় সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই ভার্চুয়াল আলোচনায় সবার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান, সম্মানিত সহকর্মীবৃন্দ, আলোচকবৃন্দ এবং যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সকলকে এই বিজয়ের দিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সালাম জানাচ্ছি। আজকের এই আলোচনা সভার প্রথম আলোচনায় আমি প্রথমেই স্মরণ করতে চাই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি পাকিস্তানের একজন মেজর হয়ে প্রথম তিনি পাকিস্তানের সাথে রিভোল্ট করেন ক্যান্টনমেন্টের অভ্যন্তরে থেকে, যিনি তারপরে নিজের স্বাধীনতা ঘোষণা করেন, যুদ্ধ করেন সেক্টর কমান্ডার হিসাবে, জেড ফোর্সের কমান্ডার হিসাবে, এবং পরবর্তীতে এদেশে যে বাংলাদেশকে বিনির্মাণে যে অবদান তিনি রেখেছেন সেই প্রেক্ষাপটে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের আমি স্মরণ করছি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং দলের ঝান্ডাকে যিনি ঊর্ধ্বে তুলে ধরেছেন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে, যিনি আকর্ষণ জননেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি বলে এদেশের মানুষের কাছে সমাদৃত, আজকে গৃহবন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের এই বিজয়ের দিনে আমি স্মরণ করছি। আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছেন, যারা বিদেশে থেকে মুক্তিযুদ্ধকে সংগঠন করেছেন সকলকে, তার সাথে সাথে গুটি কয়েক বাংলাদেশের মানুষ ছাড়া সকল জনগণ যারা মুক্তিযুদ্ধকে সমর্থন করেছে এবং সে মুক্তিযুদ্ধকে উৎসাহিত করেছে, আমি সকল জনগণকে আজকে স্মরণ করছি। আজকে যখন আমরা এই আলোচনা করছি, 49 বছর বিজয়ের আমরা অতিক্রম করেছি, আমরা 50তম বিজয় দিবসে আমরা আজকে এই আলোচনায় অংশগ্রহণ করছি। একটি জাতির জন্য 49 বছর কম নয়। যে কোনো এই ধরনের আলোচনায়
আমাদের 49 বছরের অর্জন কি এবং আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথ এবং টার্গেট এই নিয়েই আলোচনা হওয়ার কথা। কিন্তু অনেকে উল্লেখ করেছেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে আজকে আমরা এই বিজয় দিবসে আমরা বলার মতো এমন কোনো অর্জন, এমন কোনো গৌরবের বিষয় আজকে আমরা এখানে উপস্থাপন করতে পারছি না। মুক্তিযুদ্ধের চেতনা সম্বন্ধে অনেকেই বলেছেন, আমাদের বাংলাদেশে একটা চেতনার দল আছে, তারা এটা ফেরি করে বেড়ান, আর আমরা যারা বিএনপি, যারা স্বাধীনতার ঘোষকের দল, যারা মুক্তিযোদ্ধাদের দল, আজকে এই 49 বছর পরে বলতে হয় যে তাদেরকে, আজকে যারা চেতনার দল তাদের না মুছে দিয়ে আজকে চেতনার দলকে সামনে আনতে চায়। আজকে এই যে আজকের দিনে এখনকার প্রজন্ম কি দেখছে, তারা একটা ভুল ইতিহাস, একটি দলের রচিত ইতিহাসকে তারা সামনে নিয়ে ভুল পথে পরিচালিত হচ্ছে। তাই ইতিহাসকে সঠিকভাবে এই প্রজন্মের কাছে তুলে ধরা কিন্তু আমাদের প্রধান দায়িত্ব। আজকে যারা সেই দিন 25শে কালরাত্রের পরে দায়িত্বপ্রাপ্ত ছিল দেশের স্বাধীনতা ঘোষণা করা, তারা কিন্তু কেউ আত্মসমর্পণ, কেউ পালিয়ে গিয়েছিল, আর একজন মেজর জিয়া পাকিস্তান সেনাবাহিনীর একটা কর্মকর্তা, তিনি কত সাহসী এবং দেশপ্রেমিক হলে তিনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে রিভোল্ট করতে পারেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করতে পারেন। আজকের এই প্রজন্মের কাছে আমার শুধু এটুটুকুই জিজ্ঞাসা, এটা কি ভালো করে বিবেকের কাছে প্রশ্ন করেছেন? প্রশ্ন করলে আপনারা আপনাদের যে এই দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনুধাবন করতে পারবেন। জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত হননি, যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন, তার নামে আদি অক্ষরে সে সময় জ্যাড ফোর্স গঠিত হয়েছিল, সেটার তিনি অধিনায়ক ছিলেন। এবং মুক্তিযুদ্ধের পরে আজকে যারা ক্ষমতায়, তারাই ক্ষমতায় ছিলেন, তারাও কিন্তু তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে, জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যে উপাধি বীরোত্তমে, তাকে ভূষিত করেছিল। আজকে দুঃখ হয় যে সেই আজকে যারা গায়ের জোরে ক্ষমতায়, শুধু ক্ষমতার বলে দেশের ইতিহাসকে পাল্টে দিতে চায়, জিয়াউর রহমান যুদ্ধ করেননি, জিয়াউর রহমান কোনো অবদান রাখেননি, পাকিস্তানের চর ছিলেন, এই কথা বলার মতো দৃষ্টতা, দুঃসাহস আজকে এই গায়ের জোরের সরকারের হচ্ছে, করছে, এবং এর প্রতিবাদ প্রতিরোধ আমার বিশ্বাস একদিন হবে। এবং এই প্রজন্ম যেদিন ভালো করে ইতিহাসকে বুঝতে পারবে, সেই দিন তার অবশ্যই প্রতিরোধ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি কিন্তু একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে স্বাধীনতার পরে তিনি যথা নিয়মে সেনাবাহিনীতে তিনি সার্ভ করেছেন, তিনি পর্যায়ক্রমে সেনাপ্রধান হয়েছেন, যেটা অবশ্যই ওনার আগেই হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় সেনাবাহিনীর অভ্যন্তরে কিছু অতি উৎসাহী, অতি বিপ্লবী কিছু সেনা কর্মকর্তা সেখানে গণ অভ্যুত্থান করে সেখানে জিয়াউর রহমানকে বন্দী করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করেছিল এবং সেই সময় দেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু 7ই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তৎকালীন সেনাপ্রধান, তার গৃহে বন্দী ছিলেন, সে বন্দী অবস্থা থেকে এনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের শাসন ক্ষমতায় বসিয়েছিল এদেশের জনতা এবং সিপাহীরা। কেন করেছিল? এই জন্য যে তিনি এদেশের মানুষের কাছে, এদেশের সেনাবাহিনীদের
সিপাহীদের কাছে অত্যন্ত ট্রাস্টেড, গ্রহণযোগ্য, এবং তিনি সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তিনি যে এসিড টেস্ট তিনি দিয়েছিলেন সেই টেস্টে তিনি উত্তীর্ণ ছিলেন। এই জন্যই কিন্তু সেই সময় এই জনতা এবং সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দু নিয়ে আসা হয়। আজকে আওয়ামী লীগ শহীদ জিয়াউর রহমান সম্বন্ধে আলোচনা করলে তাদের প্রাণে কম্পন লাগে, এই জন্য যে শহীদ জিয়াউর রহমান তিনি যখন আবার ক্ষমতায় আসলেন, ক্ষমতায় বসলে দেশের জনগণ সিপাহী, তখন বাকশালের হাত থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। এই আওয়ামী লীগ আজকের ক্ষমতায় গায়ের জোরে আছে অলিখিত বাকশাল প্রতিষ্ঠা করে। বাকশালের কথা শুনলে তাদের প্রাণে কম্পন জাগে। এই প্রজন্মের কাছে জবাব দেয় কেন তারা বাকশাল করেছিল, তাই সেটাকে লুকিয়ে রাখতে চায়। জিয়াউর রহমানের কথা আসলে, বিএনপির কথা আসলে সেটা আসে যে বাকশালের হাত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে রক্ষা করেছে, বহুদলীয় গণতন্ত্র দিয়েছে। স্বাধীনতার পরে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণ বিপক্ষে ছিল। শুধু মুক্তিযুদ্ধের চেতনা নয়, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যে সংবিধান রচনা হয়েছিল সে সংবিধানের প্রত্যেকটি ওয়ার্ডের খেলাপ হয়েছিল সেই স্বাধীনতার পরপরই। যেমন আমি উল্লেখ করতে চাই সংবিধানে আমাদের 11 নম্বর অনুচ্ছেদে যে কথাগুলো লিখা আছে যে গণতন্ত্র, মানবাধিকার, তারপরে মৌলিক অধিকার, স্বাধীনতা, মানব সত্তার মর্যাদা, মূল্য, শ্রদ্ধা এবং প্রশাসনে সকল ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধির দ্বারা দেশ পরিচালনা, এটা শুধুমাত্র 11 অনুচ্ছেদেই ছিল। আজকে যদি আওয়ামী লীগ যারা করেন, যারা মুক্তিযুদ্ধে সময় দেখেছেন, মুক্তিযুদ্ধ কেন হয়েছে যারা জানেন, তাদের কাছে যদি জিজ্ঞেস করি, বুকে হাত দিয়ে বলেন যে স্বাধীনতার পরে এই সংবিধানকে কলুষিত করে প্রথম আওয়ামী লীগ, সেটা হলো এই জরুরি আইন ঘোষণা করে, তারপরে রক্ষী বাহিনী প্রতিষ্ঠা করে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কোনো কথা বলতে চেয়েছে সেই সব মুক্তিযোদ্ধাদেরকে প্রায় 30,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। বুকে হাত দিয়ে বলুন, এই জন্য কি মুক্তিযুদ্ধ হয়েছিল, এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল? তারপরে এই স্বাধীন বাংলাদেশে আপনারা আপনাদের লুটতরাজের জন্য দুর্ভিক্ষ হয়েছে 74, এটা বুকে হাত দিয়ে বলেন কেন? আপনাদের নেতাই তো বলেছে যে মানুষ পায় স্বর্ণের খনি, আমি পেয়েছে চোরের খনি, একটি কম্বল কই। অর্থাৎ তিনিই তো রিকগনাইজ করে গেছেন যে আপনাদের লুটপাটের কারণে সেই দিন 74-এর দুর্ভিক্ষ হয়েছিল। যখন জিয়াউর রহমানের কথা আসে, যখন বিএনপির কথা আসে, প্রাসঙ্গিকভাবে এই কথাগুলো আসে এবং শহীদ জিয়াউর রহমান কি করেছে। যখন তিনি ক্ষমতায় কেন্দ্রবিন্দুতে আসলেন, তিনি এদেশের মানুষের যে চিন্তা চেতনা, মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, প্রত্যেকটাকে তিনি সংবিধানে এবং রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছেন, তিনি মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম, আত্মনির্ভরশীল, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে ভিত রচনা করা দরকার সেই ভিত তিনি রচনা করে গেছেন। কোনটাও স্বীকার করবেন? আজকের বাংলাদেশের যে অর্থনীতি, যে স্তম্ভগুলোর মতো দাঁড়িয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই স্তম্ভগুলো তিনি স্থাপন করে গেছিলেন, তার সময়ে তিনি এই গার্মেন্টস ফ্যাক্টরিকে উৎসাহিত করে ডেকে এনে ব্যাংকে কোনো সিকিউরিটি ছাড়া তাদেরকে লোন দিয়ে এদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করার জন্য অনুপ্রাণিত করেছিল। আজকের সেই গার্মেন্টস আমাদের সবচাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। আর তিনি এই বাংলাদেশ থেকে বিদেশে যে মানব সম্পদ রপ্তানি করা যায় এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে দেখিয়ে গিয়েছিল। আর আজকের বাংলাদেশে সেই রেমিটেন্স আমাদের অর্থনীতির আরেকটা বড় স্তম্ভ। কিভাবে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো জায়গা নেই। শহীদ প্রেসিডেন্টকে
জিয়াউর রহমান এদেশের মানুষের মনের কথাকে বুঝতে পেরে আমাদের পূর্ণাঙ্গ জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে গেছে। আমাদের সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম প্রতিষ্ঠা করেছে। ধর্মের উপরে বিশ্বাস, ধর্মনিরপেক্ষতা নয়, ধর্মনিরপেক্ষতার নামে যে ধর্মহীনতা ছিল ধর্মের উপরে বিশ্বাস, সকল ধর্মের সমান অধিকার তিনি প্রতিষ্ঠা করে গেছেন সংবিধানে এবং রাজনীতিতে। তিনি সমাজতান্ত্রিক অর্থনীতির নামে যে লুটপাট হচ্ছিল তার পরিবর্তে দেশে এই যে ন্যায়ভিত্তিক একটি অর্থনৈতিক সমাজ ব্যবস্থা এবং ওপেন মার্কেট ইকোনমিক মুক্তবাজার অর্থনীতির দুয়ার খুলে দিয়ে গিয়েছিলেন, যার কারণে আজকের বাংলাদেশ এই জায়গায় অর্থনৈতিকভাবে এসেছে। কোনটা অস্বীকার করবে? অস্বীকার করার জন্য জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, এই বাংলাদেশের অগ্রগতিকে, বাংলাদেশের এই যে ঘোষণা যে স্বনির্ভর স্বাধীন সার্বভৌম থাকবে, এটা যারা পছন্দ করে নাই সে দেশীয় বিদেশি ষড়যন্ত্র শহীদ জিয়াউর রহমানকে তিনি হত্যা করেছিল, মনে করেছিল শহীদ জিয়াউর রহমানকে হত্যা করে এদেশে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিত করে দিবে। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ঝান্ডা হাতে নিয়ে তিনি দীর্ঘ 9 বছর স্বৈরাচারের হাতে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করে এদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন এবং তিনি সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আজকে যদি এভাবে বলতে যাই, সংক্ষেপে বলতে বলা যায় যে যেখানে আওয়ামী লীগের নেতারা এই বাংলাদেশ ঘোষণায় স্বাধীনতা ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশ বিনির্মাণে যে যে ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, বিএনপি এবং আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সে সে ক্ষেত্রে সফল, এই জন্যই আজকে এই সরকার যারা আজকে গায়ের জোরের সরকার ইতিহাসকে পাল্টে দিতে চায়, ইতিহাসকে পাল্টে দিতে চায়। কেননা যারা ইতিহাস প্রকৃত ইতিহাস জানবে বাংলাদেশের, সেখানে আওয়ামী লীগ লজ্জা ছাড়া তারা আর কিছু পাবে না, আওয়ামী লীগের আর কোনো বক্তব্য থাকবে না। তাই জোর করে আজকে ইতিহাসের পাতা থেকে সত্যকে মিথ্যা দিয়ে, ন্যায়কে অন্যায় দিয়ে ঢেকে দিয়ে আজকে তারা ইতিহাসকে বিকৃত করছে। আজকে বাংলাদেশে আমরা কি দেখছি, যেহেতু দেশে জনগণের কোনো অধিকার নেই, জনগণের দ্বারা নির্বাচিত নয়, তারা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য আগের রাত্রে ভোট ডাকাতি করে, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, কারো কোনো প্রতিষ্ঠান আজকে স্বাধীনভাবে চলতে পারছে না, শুধু দলীয়করণ করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে পুরো দেশটাকে একটা ধ্বংসের শেষ পাথায় গিয়ে গেছে, তাই তারা আজকে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশে লুট, দেশে ডাকাতি, ব্যাংক ডাকাতি, চাঁদাবাজি, ক্যাসিনোবাজি এমন কোনো অনৈতিক কাজ নয় যা তারা করছে। তাই আজকে জনগণ এই দুঃশাসন, এই অপশাসন, এই স্বৈরাচারের হাত থেকে জনগণ মুক্তি চায়। আর এই মুক্তি দিতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচাইতে বড় দায়িত্ব এই জনগণকে এই একটি অন্ধকার গহ্বর থেকে তুলে এনে আলোর সন্ধান দেওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরই দায়িত্ব। কেননা আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে দিতে পারে না। তারা এদেশের স্বৈর শাসন প্রতিষ্ঠা করেছে, তারা কখনো শান্তিপূর্ণভাবে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার কোনো পদক্ষেপ নিতে পারে না। এটার জন্য দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। কেননা বিএনপি অতীতে করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছে, বেগম খালেদা জিয়া করেছে, এবং আগামী দিনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই দায়িত্ব নিয়েছে, সেটা আবার এদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা আজকে এই বিজয় দিবসের একমাত্র শপথ হওয়া উচিত। আর সেই লক্ষ্যে পৌঁছতে হলে গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসিকে আমাদেরকে পূর্ণ মুক্ত করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই বাংলাদেশে ফিরে এসে এই নেতৃত্ব দেওয়ার জন্যে আমাদের পরিবেশ সৃষ্টি করতে হবে, আর সেই পরিবেশ সৃষ্টি করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে
সবচাইতে জনপ্রিয় শক্তিশালী দল বিএনপি তাকেই করতে হবে। এবং সেই জন্যে আমি অনেকের সাথে সকলের সাথে একমত যে আমাদের একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে জনগণের মধ্যে একটা ইস্পাত কঠিন গণঐক্য সৃষ্টি করতে হবে, এবং সেটা সবচাইতে জনপ্রিয় বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বেই করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আমাদের দায়িত্ব আজকে এই বিজয় দিবসে আমাদের জনগণের কাছে আমাদের এই প্রতিশ্রুতি বা প্রত্যয় ব্যক্ত করা যে আমরা এই বর্তমানের এই অবস্থা থেকে আমরা একটা আলোর পথে দেশকে নিয়ে আসব, শান্তির পথে নিয়ে আসব, মিথ্যা থেকে সত্য প্রতিষ্ঠা করব, অন্যায় থেকে ন্যায় প্রতিষ্ঠা করব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। সেই লক্ষ্যে আজকে আমাদের আহ্বান যে বাংলাদেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশপ্রেমিক যে ব্যক্তি দল সংগঠন যে যেখানে যেভাবে থাকুক না কেন, আজকে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটানো, দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের দেশকে এই দেশের মালিক জনগণ এই মালিকানা জনগণের কাছে ফিরে দেওয়ার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এবং সেটাই হোক আমাদের আজকের এই বিজয় দিবসের আমাদের সফল। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ স্যার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমরা জানি যে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান, তিনি দীর্ঘদিন কোভিড আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন, এখন তিনি বাসায় আছেন যদিও শারীরিকভাবে অত্যন্ত দুর্বল। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, উনি বক্তব্য দিবেন না, সবার কাছে উনি দোয়া চেয়েছেন। আমরা ওনাকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখেন, ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমি মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি দৃষ্টি আকর্ষণ করছি যে 5:15 চলছে, এখনই আজান দিবে, আমরা যদি অনুমতি দেন তাহলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিতে পারি। মাগরিবের পরে আবার শুরু করতে চাচ্ছেন? জি জি মানছি। নিশ্চয় নিশ্চয়। মহাসচিব কি বলেন? অন্যান্য আলোচক যারা আছেন তারা কি মাগরিবের? জি ডক্টর মোশাররফ, আপনি ডক্টর মোশাররফ কিছু বলছেন? ডক্টর মোশাররফকে আনমিউট করেন। সেখান থেকে কেন্দ্র থেকে মিউট করে দেওয়া হয়। যাই হোক, আমি মনে করি যে আমরা শুনতে চাই এবং সভাপতি এবং প্রধান অতিথি বাকি আছেন, এই সময়ের মধ্যে তাড়াহুড়া না করে আমরা যদি 15-20 পরে আবার বসি, আমার মনে হয় এটাই সুন্দর হবে। 15 হলে ঠিক হয় বোধ হয় নাকি 20? সেক্ষেত্রে কটা? 5:25 না 5:30?
নামাজ পড়লেন? জি, আমাদের অবশ্য মাত্র জোহরের টাইম হলো এখানে। খাওয়া দাওয়া করছেন আপনি? না, আমাদের মাত্র জোহরের ওয়াক্ত হলো। ও আচ্ছা, জি। নজির ভাই, শরীর কেমন আছে এখন? আপনার মিউট করা, নজির ভাইয়ের মিউট করা। নজির ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট করা আছে। কিন্তু এটা এই ওখান থেকে করা ছিল বোধহয়। ও, এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। যে আছি এখন, ওই খুব দুর্বল, ভীষণ দুর্বল লাগে, ভীষণ দুর্বল লাগে, একটু মানে কথাই বেশিক্ষণ বলা যায় না। জয় আলহামদুলিল্লাহ, তাও সুস্থ হয়ে গেছেন। আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি, আল্লাহর মেহরবানি। সময় লাগবে, একটু ধাক্কাটা সামলে উঠতে সময় লাগবে। কোভিড এর যারা এফেক্টেড হয় পরবর্তীতে, এই মানে লং টার্ম একটা এফেক্ট রয়ে যায় বোধহয় শরীরে বিভিন্ন ভাবে। ওই যে এই স্যাচুরেশন, তারপরে প্রেশার, দেখলেন মোটামুটি নরমাল আসছে আর কি। মানে আপনার স্যাচুরেশন তো খুব একটা প্রবলেম লাইভে আসি না? না না ভালো আছে, আল্লাহর রহমতে। জি, সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ভাই আলমগীর ভাই, আলমগীর ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। ওই যে এনডিপি আর কি, ওদের আগামীকাল প্রেস ক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় একটু দাওয়াত করছিল, আমার পক্ষে তো সম্ভব না, অন্য কাউকে একটু বলা যাবে কি থাকার জন্য? এখন তো কেউ যেতে চান না, স্ট্যান্ডিং কমিটিরা কেউ যেতে চান না। এখন আমি দেখি আপনার অন্য কাউকে পাই কিনা। এনডিপি মানে কে, কারা? ওই যে আপনার এই কারি, 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 কারিটাতে কে যাবে? আমরা, আমি যাবো না। না না, আপনি গেলে আপনি যাবো, আমাদের লাইভ অন করা আছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা আজকে 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই কর্মসূচি আমরা পালন করেছি। আমাদের প্রত্যেকটা ইউনিট, আমার জানা মতে, আমরা খোঁজও নিয়েছি অনেক জায়গায় যে তারা সুন্দরভাবে সেই প্রোগ্রামগুলো সম্পন্ন করেছে, এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সাবার স্মৃতিসৌধে আমাদের দলের পক্ষ থেকে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তার পরবর্তীতে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা যারা বিভিন্ন ইউনিটের দায়িত্বে রয়েছেন তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করার জন্য এবং শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি, আমি অনুরোধ করছি মাননীয় প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জুম এবং যোগাযোগ মাধ্যমে কানেক্টেড বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক মাধ্যমে কানেক্টেড দেশ এবং বিদেশ থেকে উপস্থিত বা কানেক্টেড ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশের 50তম বিজয় দিবস। প্রথমেই আমি এই বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমগ্র মানুষ, বিশেষ করে আজকে যারা সরাসরি সংযুক্ত আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। বিজয় দিবসের মাস ডিসেম্বর মাস, এই মাসটা আমাদের জীবনে অত্যন্ত গৌরবের। এই মাস আমাদের বিজয়ের মাস। আজ থেকে শুরু হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তীর ক্ষণগণনা। কিন্তু এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে জনগণ আজকে এই বিজয় দিবস উদযাপন করছে, যখন দেশের ক্ষমতা দখল করে আছে এমন একটি শক্তি যাদেরকে এক বাক্যে বলা যায় গণতন্ত্র বিরোধী একটি শক্তি বা অপশক্তি। বিজয় দিবসের এই শুভ লগ্নে আমি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আরো স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে সকল জাতীয় নেতৃবৃন্দ, যেমন হোসেন শহীদ সরওয়ার্দি, মৌলানা ভাসানী থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদ পর্যন্ত, এই সকল জাতীয় নেতৃবৃন্দ যাদের ছাড়া স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নির্মাণ করা সম্ভব নয়। স্মরণ করছি আমি লাখো শহীদ মুক্তিযোদ্ধা, যাদের আত্মত্যাগের মাধ্যমে বা আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ। কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করছি সেই সব যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং অসংখ্য মা বোনদের, যাদের সম্মান ও সম্ভ্রমের বিনিময় আমাদের স্বাধীন মাতৃভূমি বাংলাদেশ। বিজয়ের 49 বছর পরও দেশের আজকের বাস্তবতা হলো স্বাধীন দেশের নাগরিকরা বলা যায় আজ নিজ দেশেই পরাধীন। স্বাধীন দেশের নাগরিকরা আজকে শুধু নিজ দেশেই পরাধীন নয়, আরো একটি উদ্বেগের বিষয়, এখন ধীরে ধীরে দেশের ভৌগোলিক স্বাধীনতাও মনে হয় হুমকির মুখে পড়ে যাচ্ছে। প্রিয় নেতাকর্মীরা, আমাদের অবশ্যই ভুলে গেলে চলবে না, বরং আমাদেরকে অত্যন্ত গৌরবের সঙ্গে বলতে হবে, মুক্তি যুদ্ধের ঘোষণা আমরাই দিয়েছি, আমরাই মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, আমরাই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছি। সাম্য মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এই মূল মন্ত্রে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আর স্বাধীন বাংলাদেশের 50 বছরের গোরদড়ায় দাঁড়িয়ে এখন স্বাধীনতা কামী জনগণ আন্দোলন করছে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য। সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের এই তিন মূল মন্ত্রর একটিও কি আজ বাংলাদেশে অবশিষ্ট আছে? এখন যারা রাষ্ট্রীয় ক্ষমতা জোর করে দখল করে রয়েছে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তো তারাই ক্ষমতায় ছিল, শুরু থেকেই কিন্তু এরা বাংলাদেশকে নিজেদের ভোগ দখলীয় সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে। প্রিয় ভাই ও বোনেরা, একটি রাষ্ট্র কতটা উন্নত ও সভ্য এবং টেকসই হয়েছে সেটি বোঝার কয়েকটি নিদর্শন হলো রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটা স্বাধীন তার ওপর নির্ভর করে। কোন সরকার যদি স্বৈরাচারী
কিংবা গণবিরোধী হয়ে ওঠে, অথবা রাষ্ট্র যদি জনগণের বিপক্ষে চলতে শুরু করে, সেক্ষেত্রে রাষ্ট্র সরকারকে সঠিক ধারায় ফেরাতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। সুবর্ণ জয়ন্তীর এই উষালগ্নে এসেও আমরা দেখছি একমাত্র একজন মাত্র ব্যক্তির লোভের জন্য বর্তমানে রাষ্ট্রের প্রায় প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি রাষ্ট্রের স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এর সম্প্রতি প্রমাণ আমরা দেখেছি আমেরিকার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচনের পরে। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট অসীম ক্ষমতার অধিকারী হলেও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা আরো বেশি ক্ষমতাবান, স্বাধীন ও স্বতন্ত্র। আমরা যদি আমাদের দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের দিকে তাকাই, তাহলে আমাদের সামনে ভেসে উঠবে দেশের বর্তমান শাসন ও প্রশাসনের ভয়াবহ বিধ্বস্ত চেহারা। আমাদের কয়েকটি সাংবিধানিক প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মহাহিসাবরক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন দুদক এবং মানবাধিকার কমিশন, সংবিধান অনুযায়ী এই প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে রাষ্ট্রের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার কথা, এটাই তাদের দায়িত্ব। অথচ সাংবিধানিক দায়িত্ব ভুলে এই প্রতিষ্ঠানগুলো এখন আওয়ামী লীগের সাংগঠনিক অফিসে পরিণত হয়েছে। দেশে গণতন্ত্র ও ভোটাধিকার চর্চার অন্যতম একটি প্রধান মাধ্যম নির্বাচন, নির্বাচন ছাড়া ভোটাধিকার চর্চার সুযোগ নেই। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব স্বাধীন নির্বাচন কমিশনের, বিচার বিভাগের মতন নির্বাচন কমিশনও একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান, এটি নিয়মের কথা অবশ্যই। আর বাস্তবতা হলো নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের দলীয় নির্বাচনী কার্যালয়ে পরিণত হয়েছে, যার সাক্ষ্য সমগ্র দেশবাসী। এই কার্যালয়ে বসে থাকা কয়েকটি অপদার্থ মেরুদণ্ডহীন প্রাণীর কাজ হলো আওয়ামী লীগ অফিস থেকে যে তালিকা পাঠানো হয় তা দেখে আনুষ্ঠানিকভাবে কাউকে এমপি অথবা চেয়ারম্যান ঘোষণা করা। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আরেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো দুর্নীতি দমন কমিশন। অথচ এই অফিসটি এখন নিজেরাই আপাত মস্তক দুর্নীতিগ্রস্ত। গত এক দশকে দেশ থেকে 9 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। ক্ষমতাসীন দলের টাকা পাচারকারীরা কানাডায় বেগম পাড়া গড়ে তুলেছে। সোনালী ব্যাংক থেকে হলমার্ক কেলেঙ্কারির মাধ্যমে 3600 কোটি টাকা লোপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে লোপাট হয়েছে 1000 কোটি টাকা। এক একটি মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। এসব ক্ষেত্রে কি দুদুকের ভূমিকা কি? রাষ্ট্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জনগণের মর্যাদা অধিকার রক্ষায় দেশের সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে আইন বিভাগ। অথচ আইন বিভাগ এখন খোদ নিজেরাই নিজেদের স্বাধীন অস্তিত্ব মর্যাদার কথা ভুলে গিয়ে পরিণত হয়েছে আইন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি বিভাগে। যে কোনো দল ও মতের মানুষ বিপদগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হলে আদালতের দ্বারস্থ হয়। একটি সভ্য রাষ্ট্র ও সমাজের এটাই হওয়ার কথা ছিল। অথচ চিত্র কি? চিত্র এখন সম্পূর্ণ বিপরীত। মানুষ বিপদগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আদালতের দ্বারস্থ হতে চায় না, কারণ বর্তমানে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এখন বিচারকদের বিবেক এখন নিয়ন্ত্রিত হয় আইন মন্ত্রণালয় থেকে। আদালতের এখন একমাত্র কাজ জনগণ যেসব বিষয় গ্রহণ করতে চায় না কিংবা প্রত্যাখ্যান করে, রায়ের দোহাই দিয়ে সেটি জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে দেশের আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 37 লক্ষ।
এসব মামলা নিষ্পত্তি করে কিভাবে দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা যায় সেটি হওয়া উচিত ছিল আদালতের লক্ষ্য। অথচ সেটি না করে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্য পূরণে আদালত নিজেদের রেখেছে ব্যস্ত। জনগণ বিক্ষিপ্ত হলে প্রতিকারের জন্য তাদের আদালতে যাবার কথা, সেখানে এখন খোদ বিচারকরাই রাজনৈতিক দলের কর্মীর মতন জনগণের বিরুদ্ধে রাস্তায় মিছিল নামায়। আদালত, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি কমিশন, দুর্নীতি দমন কমিশন, ক্ষমতাসীন সরকার প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দিয়েছে ধ্বংস করে। দেশকে তারা পরিণত করেছে একটি অকার্যকর রাষ্ট্রে। এর কারণ আসুন খুব সংক্ষেপে আমরা এর কারণটি দেখি। এর কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকার, তারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে তারা প্রতিশোধ নিচ্ছে। কিন্তু কেন এই প্রতিশোধ? কারণ আমার আগে যারা বক্তব্য রেখেছেন প্রত্যেকের কথাই সেই কারণটি ফুটে উঠেছে। কারণ সদ্য স্বাধীন বাংলাদেশের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ দেশ পরিচালনায় ব্যর্থ নয়, সম্পূর্ণভাবে হয়েছিল ব্যর্থ। আর পরবর্তীতে আমরা দেখেছি বিএনপি হয়েছিল সফল। স্বাধীনতা উত্তর বাংলাদেশে একদলীয় কুখ্যাত বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগ সহ সবগুলো রাজনৈতিক দল। জিয়া রহমান সবগুলো রাজনৈতিক দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন, সবাইকে দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ। স্বাধীনতোত্তর বাংলাদেশে জোর করে সবাইকে বাঙালি বানাতে গিয়ে অন্য ভাষা ও গোষ্ঠীর মানুষের মনে অবিশ্বাস ও বিরোধের জন্ম দেওয়া হয়েছিল। বিপরীতে আমরা দেখি স্বাধীন বাংলাদেশে প্রতিটি নাগরিকের সমমর্যাদা প্রতিষ্ঠায় শহীদ জিয়া দিয়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন। স্বাধীনতা উত্তর বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করতে প্যারালাল রক্ষী বাহিনীর জন্ম দেওয়া হয়েছিল। কিন্তু বিপরীতে আমরা দেখি শহীদ জিয়া সেনাবাহিনীকে একটি সম্পূর্ণ পেশাদার এবং শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলেছিলেন। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ক্ষমতার ভাগ বটোয়া নিয়ে দেশে খুন ও সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়। বিপরীতে আমরা দেখি শহীদ জিয়ার শাসনামলে বলা যায় খুন সন্ত্রাস প্রায় বন্ধ হয়ে নির্মূল হয়ে যায়। কারণ স্বাধীনতার ঘোষকের শাসনামলে মানুষ স্বাধীনতার প্রকৃত সুফল পেতে শুরু করে, মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে শাসক এবং সেবকের মধ্যে পার্থক্য। এখানেই জিয়াউর রহমান অনন্য, এখানেই বিএনপির সাফল্য। স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্ষমতাসীনদের দুর্নীতি, ব্যাংক ডাকাতি এবং বেপোয়ারা লুটপাটে বিশ্বে বাংলাদেশ পরিচিত পেয়েছিল তলাবিহীন ঝুড়ি হিসাবে। জিয়াউর রহমান বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির কলঙ্ক থেকে বের করে আনেন। জিয়াউর রহমানের সময় বাংলাদেশ বিশ্বে পরিচিতি পায় একটি আধুনিক ও কল্যাণকর রাষ্ট্র হিসাবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই ও বোনেরা, ষড়যন্ত্রের পথ ধরে 96 সালে আওয়ামী লীগ আরো এক দফা ক্ষমতায় আসে। এরপর বাংলাদেশকে বিশ্বে প্রথমবারের মতন দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে 2001 সালে ক্ষমতা থেকে বিদায় নেয়। এই যে আওয়ামী লীগ নামক দলটি, এই দলটি যখনই ক্ষমতায় থাকে তখনই বাংলাদেশ দেশে বিদেশে নানা কারণে নানাভাবে কলঙ্কিত হয়। সম্প্রতি 7টি মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশকে কর্তৃত্ববাদী শাসন থেকে বের করে আনার জন্য গণতান্ত্রিক বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় খুনি কর্মকর্তাকে আমেরিকা এবং ইউরোপে নিষিদ্ধ করার প্রস্তাব উপস্থাপিত করা হয়েছে। এভাবে প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের ব্যর্থতা আর প্রায় প্রতিটি ক্ষেত্রে বিএনপির সাফল্য। স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্ষমতার ভোগ দখলকে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী লীগ দেশে এক নৈরাজ্যকর অবস্থার জন্ম দিয়েছিল।
কিন্তু দেশপ্রেমিক সিপাহী জনতা ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে 1975 সালের 7ই নভেম্বর আওয়ামী লীগ এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছিল। 75 সালের নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে মহাজোটের নামে একজোট হয়ে আবারও বাংলাদেশের স্বার্থ বিরোধী ভূমিকায় লিপ্ত হয়েছে। 75 সালের নভেম্বরে পরাজিত এই অপশক্তির টার্গেট দেশের জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে দুর্বল করে রাখা। সে কারণেই 75 সালের নভেম্বরের অপরাজিত অপশক্তি স্বাধীনতার ঘোষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। দেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক, সংসদীয় গণতন্ত্রের প্রতীক মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে এবং বিএনপির বিরুদ্ধে চালানো হচ্ছে ধারাবাহিক ষড়যন্ত্র। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসাবে 75-এর পরাজিত অপশক্তির ইন্ধনে 2004 সালের 21 আগস্টের ঘটনা ঘটে। 21 আগস্ট এবং কথিত 111 একই সূত্রে গাঁথা। একটি 111-এর নাটক মঞ্চস্থ করানোর জন্যই পরিকল্পিতভাবে 21 আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। 75 সালের নভেম্বরে যারা দেশকে উল্টো পথে নিতে ব্যর্থ হয়েছিল, 2007 সালের কথিত 111-এর মাধ্যমেই তারা সফল হয়। 21 আগস্ট এবং 111-এর নামে ষড়যন্ত্রের পথ ধরে ক্ষমতা দখল করেই 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তি বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালায়। সেনা হত্যাযজ্ঞটি ছিল 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তির প্রতিশোধের একটি অংশ। প্রিয় দেশবাসী এবং প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, স্বাধীন বাংলাদেশের ইতিহাস সাক্ষী দেয় দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং সেনাবাহিনী শক্তিশালী থাকলে 75-এর নভেম্বরের পরাজিত অপশক্তির কোনো ষড়যন্ত্রই সফল হয় না বা হবে না। এ কারণেই আজ আমি বিশেষ করে সারা দেশে আমার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, দেশের জনগণ এখন একটি অর্থবহ পরিবর্তনের পক্ষে। জনগণকে সঙ্গে নিয়ে অতীতের মতন এই পরিবর্তনের নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে, কারণ বারবার প্রমাণিত হয়েছে বাংলাদেশের যা কিছু অর্জন সেটি বিএনপি সরকারের মাধ্যমেই হয়েছে। বিএনপি বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে গণতন্ত্র, বিএনপি বাংলাদেশে চালু করেছে বহুদলীয় গণতন্ত্র, বিএনপি বাংলাদেশে চালু করেছে সংসদীয় গণতন্ত্র। প্রিয় ভাই বোনেরা, প্রিয় দেশবাসী, দেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রয়োজন গণতন্ত্র, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। আজ বিজয় ও স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর এই দিনে এই হোক আমাদের অঙ্গীকার। দেশ ও বিদেশে অবস্থিত সকল বাংলাদেশীকে আবারও সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে বিএনআরসি, বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ কমিউনিকেশন, তাদেরকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। সমাপনী বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব এবং আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জাতি আর যার নেতৃত্বের দিকে তাকিয়ে আছেন তরুণ সম্ভাবনাময় নেতা জনাব তারেক রহমান, বিজ্ঞ আলোচকবৃন্দ এবং যারা এই ভার্চুয়াল আলোচনা শুনছেন সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের আলোচনা আমরা করি এবং এটা করি যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নয় মাস যুদ্ধের পরে যে বিজয় আমরা অর্জন করেছিলাম আমরা বলি, সেই বিজয় দিবসটিকে আমরা স্মরণ করি, উদযাপন করি। কিন্তু আসলে সত্যি কি সেদিন বিজয় অর্জিত হয়েছিল? সেদিন যদি আমরা দৃষ্টি দেই সেই বিজয়ের, অর্থাৎ যে চুক্তি স্বাক্ষর হয়েছিল পাকিস্তানি সেনাপতি এবং ভারতের সেনাপতির মধ্যে, সেই মুহূর্তটিকে যদি আমরা স্মরণ করি তাহলে কি আমরা সত্যিকার অর্থেই এটা বাংলাদেশের বিজয় বলে আমরা ভাবতে পারি? অনেকে এ নিয়ে অনেক প্রশ্ন করেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ দীর্ঘ নয় মাস এখানে আমাদের অনেক শ্রদ্ধেয় সদস্যবৃন্দ আছেন, রাজনীতিবিদরা আছেন, যারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সংগঠক ছিলেন। আমারও সৌভাগ্য হয়েছিল সেই সময় স্বাধীনতা যুদ্ধের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবার। 16 ডিসেম্বর নিঃসন্দেহে আমাদের জন্য, সকলের জন্য অত্যন্ত আনন্দের একটা মুহূর্ত, একটা ক্ষণ ছিল। কিন্তু আমরা যখনই দেখেছি যে সত্যিকার অর্থে আমাদের যারা যুদ্ধে জড়িত ছিলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন, তাদের যখন আমরা সেই আত্মসমর্পণের অনুষ্ঠানে দেখতে পাইনি, সেদিন কিন্তু আমরা সবাই ব্যথিত হয়েছিলাম। আমরা দেখতে পাইনি সর্বাধিনায়ক যুদ্ধের এমএজি ওসমানী সাহেবকে, আমরা দেখতে পাইনি আমাদের যারা অন্যান্যরা জড়িত ছিলেন, একমাত্র একে খন্দকার পেছনের দিকে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কাউকেই আমরা দেখতে পাইনি। পরবর্তীকালে আমরা দেখেছি যে এই যুদ্ধের সমস্ত, মুক্তিযুদ্ধের স্বাধীনতা সংগ্রামের সমস্ত কৃতিত্ব একটা দল, একটা ব্যক্তির কাছে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং যারা দীর্ঘ দিন ধরে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এই স্বাধীনতার জন্য বাংলাদেশের, মৌলানা হামিদ খান ভাসানী থেকে শুরু করে শেরে বাংলা একে ফজলুল সাহেব থেকে শুরু করে, তারপরে শুরু করে পরবর্তী সবাই, এবং যুদ্ধের সময় যারা নেতৃত্ব দিয়েছিলেন, তাজউদ্দিন আহমদ শাহ, অন্যান্য নেতৃবর্গ, তাদেরকে, কাউকে কিন্তু আমরা আজকে এই বিজয়ের দিবসেও, আমরা বর্তমান যে সরকার আছে যারা দাবি করে যে তারাই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের একমাত্র দাবিদার তারাই, তাদের কাছে কিন্তু তাদের কারো কথা আমরা শুনতে পাই না। আমি সেই জন্য এই প্রশ্নটা আজকে আনলাম যে আসলে সেদিনকে আমরা সত্যি সত্যি মুক্ত হয়েছিলাম, স্বাধীন হয়েছিলাম, তার প্রমাণ আজকে 49 বছর পরেও আমাদেরকে একইভাবে সেই স্বাধীনতা যুদ্ধ, আমরা যে লক্ষ্যে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সংগ্রাম করেছিলাম, বহু ত্যাগ তিতিক্ষা, আমাদের বহু মানুষের প্রাণের বিনিময়ে, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সেই অবস্থা, কিন্তু আমরা আজও একই কথা, একই স্লোগান আমাদেরকে উচ্চারণ করতে হচ্ছে, বরঞ্চ অবস্থা এখন আরো খারাপের দিকে। তখন তো কিছু কথা বলা যেত, আমরা একটা মিছিল করতে পারতাম, আমরা সংগঠন করতে পারতাম, আমরা কোথাও দাঁড়িয়ে কথা বলতে পারতাম। এখন একটা অবস্থা দাঁড়িয়েছে যে বর্তমানে যারা আপনার দাবি করে যে তারাই হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের একমাত্র চেতনার অধিকারী, মুক্তিযুদ্ধের দাবিদার মালিক তারা, তাদের সাম্রাজ্যে এসে আমরা কিন্তু এখন যারা সাধারণ মানুষ তারা কেউ কথা বলতে পারি না, যারা রাজনীতি করি তারা আমাদের মতামত প্রকাশ করতে পারি না, যারা লেখালেখি করি তারা আমরা সেই লিখতে পারি না।
অন্যদিকে দুর্ভাগ্য আমাদের যে আজকে আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক সাংবাদিক, কিছু সংখ্যক সম্পাদক, কিছু সংখ্যক পত্রিকা তারা আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে বর্তমানের এই শাসন ব্যবস্থাকে সম্পূর্ণ সমর্থন দিয়ে চলেছে। আজকে যে জনগণের সমস্ত অধিকারগুলোকে কেড়ে নেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধে যে স্বপ্নগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, আজকে যে চুক্তি করা হয়েছিল জনগণের সঙ্গে রাষ্ট্রের, সেই চুক্তি যে ভঙ্গ করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের তথাকথিত পণ্ডিতেরা কিন্তু এখন আর কথা বলছেন না। যে কথা ব্যারিস্টার মধু সাহেব বলেছেন যে আমাদের যে সংবিধান যেটা 1972 সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে রচিত হয়েছিল, যেটাকে সত্যিকার অর্থেই চেষ্টা করা হয়েছিল যে একটা জনগণের আশা আকাঙ্ক্ষার সেটাকে একটা ছবি বানানোর জন্য, প্রতিচ্ছবি বানানোর জন্য, আজকে সেই সংবিধানকে কেটে ছেটে ছাড়খাড় করে দেওয়া হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে বিচার ব্যবস্থার সহযোগিতা নিয়ে এবং মাননীয় বিচারপতিদের রায়ের মধ্য দিয়ে আজকে সংবিধানকে এমন এক জায়গায় নিয়ে আসা হয়েছে যেখানে শুধুমাত্র একটি দলকেই ক্ষমতায় থাকার জন্য সব রকম ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আজকে সেখানে একটা বড় রকমের সমস্যা আমি মনে করি আজকে 49 বছর পরে আমাদের সকলকেই জিজ্ঞাসা করতে হবে নিজেদেরকে। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এই বিষয়টা আমি মনে করি যে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জনগণ সারা সময়টুকু সেই 1948 সালের আগে থেকেই আমাদের জনগণ কিন্তু তারা নিজেদের প্রতিনিধি নিজেরা নির্বাচন করতে অভ্যস্ত এবং তারা চায় যে তারা নির্বাচনের মধ্য দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, সরকার গঠন করবে। আজকে সেই সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এমন একটা নির্বাচন কমিশন খাড়া করা হয়েছে, এমনভাবে আইনগুলোকে তৈরি করা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদগুলো এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে আজকে কোনো কোনো অনুচ্ছেদ নাকি আমি আপনার কোনোদিনই পরিবর্তন করতে পারবো না। এটা ইট ইজ মোর দেন এ হোলি বুক। এটা ভাবতে অবাক লাগে যে আমরা 20 শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্রের জয়গান যখন সব জায়গায় চলছে সেই সময় এই ধরনের একটা সংবিধান নিয়ে আমরা আছি, আমরা কেউ কোনো কথাও বলছি না। দুর্ভাগ্য আমাদের যে আজকে আমরা 1971 সালে যারা যুদ্ধ করেছিলাম পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তাদেরকে আজকে এই বাংলাদেশ আমাদেরকে দেখতে হচ্ছে। আমাদের আজকে এই বাংলাদেশ দেখতে হচ্ছে যখন শুধুমাত্র গণতন্ত্রের কথা বলার জন্যে, গণতন্ত্রকে আপন করার জন্যে, গণতন্ত্রের জন্য তিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, তার রাজনৈতিক জীবনের পুরোটা অংশই যিনি গণতন্ত্রের জন্য কাজ করেছেন, কারাগারে গেছেন এবং এখনো কারাগারে রয়েছেন, সেই দেশনেত্রী বেগম কাদের জিয়াকে আজকে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই, আমি এই সবার সভাপতিত্ব করেছি। আজকে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ তারা প্রায় সমস্ত দিকগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা তুলে ধরেছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই যে এই স্বাধীনতা যুদ্ধ, এই মুক্তিযুদ্ধ, তার সমস্ত যে স্বপ্নগুলো ছিল সেই স্বপ্নগুলোকে বিনষ্ট করে ফেলা হয়েছে। এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে আওয়ামী লীগ পুরো রাজনৈতিক কাঠামো একটা নির্মাণ করছে সুপরিকল্পিতভাবে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য। এ কথার কোনো কাকতালীয় ব্যাপার নয়, তাদের একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা এই কাজ করছে, সে লক্ষ্যটা রাজনৈতিক লক্ষ্য। সেই লক্ষ্য হচ্ছে যে তারা তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাগুলোকে এখানে বাস্তবায়িত করার জন্যে একটিমাত্র দলকে তারা ভিন্ন আঙ্গিকে ছদ্মবেশে তারা রাখবে, এবং সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকে আমরা সবসময় কথা বলি যে বাকশালের এখন একটা আপনার একটা মোড়কে দেওয়া গণতন্ত্র মোড়কে বাকশালকেই প্রতিস্থাপন করা হয়েছে। আজকে আরেকটি কথা যেটা খুব জরুরি বলে আমার কাছে মনে হয়, 49 বছর পরে গোটা জাতি বিভক্ত, বিভাজন এমন এক পর্যায়ে চলে গেছে
যে শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয়, প্রশাসনিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, এমনকি কেউ এখন আর আওয়ামী লীগের একজন ছেলের সঙ্গে বিএনপি বা অন্য দলের একজন মেয়ের বিয়ের কথাও চিন্তা করতে পারছেন না। দিস ইজ দ্য রিয়ালিটি। আমি কথাগুলো বলছি এই জন্যে যে আজকে সর্বক্ষেত্রে আমরা সেটা দেখছি। আজকে এই দেশের মানুষের যে মূল্যবোধগুলো, যে চিন্তাগুলো, তাদের ধর্মবিশ্বাস, তাদের সমাজ বিশ্বাস, তাদের সংস্কৃতি বিশ্বাস, সমস্ত বিশ্বাসগুলোকে আপনার পদদলিত করা হচ্ছে, সেটা ব্রুট একটা শক্তি দিয়ে করা হচ্ছে। আজকে দুর্ভাগ্য আমাদের হয় যখন আমরা দেখি যে আমাদের প্রশাসনিক কর্মকর্তা, যাদের বেতন হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, সেটা সব ধরনের প্রশাসনের কথাই বলছি আমি, তারা যখন রাজপথে বিভিন্ন জায়গায় একটা বিশেষ দলের পক্ষে তারা আপনার সভা করেন, সমাবেশ করেন, মিছিল করেন এবং কথা বলেন এবং জনগণকে ধমক দেন, এই যে জনগণকে ধমক দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, এটা আমরা জানি যে এটা পুরোপুরি স্বৈরতন্ত্রে স্বৈরতন্ত্র। আজকে সেই স্বৈরতন্ত্র বাংলাদেশে আছে, আজকে সেই ফ্যাসিবাদ বাংলাদেশের উপর চেপে বসেছে, এবং এই ফ্যাসিবাদকে সরাতে হলে, স্বৈরতন্ত্রকে সরাতে হলে অন্য কোনো বিকল্প নেই। ব্যারিস্টার মধু সাহেব বলেছেন, ডক্টর মোশাররফ সাহেবও একমত হয়েছেন যে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা এর আগেও কথা বলছিলাম যে আসলে এখন এই সংবিধান যেটা আছে, সেই সংবিধানকেও আপনাকে পরিবর্তন করতে হবে ভবিষ্যতে, যদি সত্যিকার অর্থেই বাংলাদেশ একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই, তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। আজকে এই একদলীয় শাসন ব্যবস্থার যে ছদ্মবেশ, এই ছদ্মবেশ থেকে দেশকে বের করে আনতে হলে, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে হলে আমাদের কোনো বিকল্প নেই। আমাদেরকে আজকে আমাদের যে নেতা, যার দিকে গোটা দেশ এবং জাতি তাকিয়ে আছে পরিবর্তনের জন্য, তার নেতৃত্বে আমাদেরকে নেতৃত্বের জনগণকে জাগিয়ে তুলতে হবে। এটা অত্যন্ত জরুরি। জনগণকে জাগিয়ে তুলতে না পারলে কোনোদিন কোনো আন্দোলন সফল হয় না, কোনো বিপ্লব সফল হয় না। তাদের জাগরণের মধ্য দিয়েই অতীতে বাংলাদেশে সমস্ত বিজয়গুলো আমরা অর্জন করেছি। আজকে আমি বিশ্বাস করি যে আমাদেরকে সেই জাগরণের মধ্য দিয়েই আমরা আমাদের পরিবর্তনগুলোকে নিয়ে আসতে পারবো। এবং আমি আমি সবসময় একটু আপনার এই মাঝে মাঝে দু একটা কবিতা উচ্চারণ করতে চাই, করেছি এর আগেও, আজকেও একদম আপনাদের অনেকের কাছে জনপ্রিয় না কিন্তু অত্যন্ত বিপ্লবী বিদ্রোহী একজন লেখক কবি, তার একটা কবিতার একটা অংশ আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে আমার বক্তব্য আমি শেষ করব। কবিতার কবির নাম হচ্ছে হাসান ফকরি, অনেকে আপনার নাম শুনে থাকতে পারবেন, একজন বিদ্রোহী কবি বলা যায় হাসান ফকরি, চেনেন অনেকে আপনার নিশ্চয়ই তাকে। তিনি লিখেছেন ভেরি রিসেন্টলি, দেশটা কি তোর বাপের, দেশটা কি তোর বাপের, ধমক দিয়ে বললেন এক নেতা বড় মাপের, দেশটা কি তোর বাপের, ধমক শুনে থমকে গিয়ে মুখে দিলাম কুলুপ, যেমন খুশি চলুক না দেশ, চুপ আমি নিশ্চুপ, নির্বাচনে ভোট না পড়ুক, গায়ের জোরে চলুক, নিত্য পণ্যের মূল্য বাড়ুক, নেশা করে দেশটা ভরুক, শিক্ষালয়ে অস্ত্র থাকুক, লেখাপড়া লাটে উঠুক, খুন ধর্ষণ ঘটে ঘটুক, মা বোনেরা মাথা কুটুক, স্বৈরচাপে সত্য হারুক, হুকুম তালিম জজরা করুক, বুর্জুয়ারা গুন্ডা পালুক, দেশটা ভাবুক তাদের তালুক, সিন্ডিকেটে বাজার লুটুক, লুটে পুটে বিদেশ ফুটুক, ব্যাংক বিমায় ঘুঘু চড়ুক, সীমান্তে রোজ মানুষ মরুক, বিদেশি ঋণ আসে আসুক, ঋণের ফাঁসে দেশটা ফাঁসুক, গরিব মানুষ কাঁদে কাঁদুক, নেতারা সব উৎসবে মাতুক, প্রতিবাদীর ঝাঁঝরা যে বুক বড়ই পরিতাপের, বাঁচতে হলে পাল্টা বলুন, দেশটা কি তোর বাপের। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় মহাসচিব। আমরা আপনি সভাপতির সিদ্ধান্ত অনুযায়ী আজকের সভা এখানেই শেষ করার জন্য অনুরোধ করছি। জি, আমি আপনাদের সকলের কে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকক্ষণ সময় দিয়ে এই
ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন এবং আপনাদের প্রত্যেকের বক্তব্যই আজকে গোটা জাতির কাছে একটা নতুন দিক নির্দেশনা নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ কখনো পরাজয় স্বীকার করেনি, এখনো পরাজয় স্বীকার করবে না। যে কথাটি ডক্টর ব্যারিস্টার মোদ আহমেদ এবং ডক্টর মোশারফ বলেছেন যে জাতি ঐক্য সৃষ্টি করতে হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, সেই প্ল্যাটফর্মে জাতি ঐক্য সৃষ্টি করার জন্য আমাদেরকে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে আন্দোলন আন্দোলন এবং আন্দোলনের মধ্য দিয়ে এই পরিবর্তন নিয়ে এসে আমাদেরকে জনগণের একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। আজকে সবাই উপস্থিত থাকার জন্য আবারও ধন্যবাদ, প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তার আরেকটি অত্যন্ত ভালো একটা প্রোগ্রাম ছিল সেটাকে বাদ দিয়ে তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে, বিজয় দিবসের শুভেচ্ছা দিচ্ছি ধন্যবাদ।